প্রিয় দর্শক, শুরু করছি আমাদের আলোচনা অনুষ্ঠান মুক্তমত। সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকের মুক্তমতে আমরা আলোচনা করব। আমাদের সাথে দুজন সজ্জন ব্যক্তি, দুজন সিনিয়র রাজনীতিবিদ আজকে স্টুডিওতে অতিথি হিসেবে রয়েছেন। আমাদের সাথে আমার ডানে অতিথি হিসেবে রয়েছেন সাবেক মন্ত্রী, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সম্মানিত সভাপতি জনাব হাসানুল হক ইনু এমপি রয়েছেন আমাদের সাথে। আমাদের সাথে আরেকজন অতিথি হচ্ছেন জাতীয় কল্যাণ পার্টির চেয়ারম্যান ও একাত্তর রণাঙ্গনের মুক্তিযোদ্ধা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক রয়েছেন আমাদের সাথে। প্রিয় দর্শক, আমরা কেন এই দুজন অতিথিকে আজকে নিমন্ত্রণ করেছি সেটি প্রেক্ষাপটটা যদি একটু বলি, যে আমরা বিশেষ করে আমরা দেখেছি যে সাবেক মন্ত্রী এবং জাসদের সভাপতি জনাব হাসানুল হক ইনু এমপি তার 75-এর পরবর্তী সময়ে বা 7ই নভেম্বর নানা বিষয় নিয়ে আমরা দেখেছি যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া তৈরি করা হয়েছে এবং সেই বিষয়ে তার সাথে আসলে আমরা খোলামেলা আলোচনা করবার জন্যই আজকে জনাব হাসানুল হক ইনুকে আমরা এখানে অতিথি হিসেবে আমন্ত্রণ করেছি এবং তিনিও অত্যন্ত সদয়ভাবে আমাদের সাথে যুক্ত হয়ে আলোচনা করবার জন্য তিনি এসেছেন। অন্যদিকে আমরা কী কারণে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ ইব্রাহিম তাকে যুক্ত করেছি সেটিও কিন্তু প্রেক্ষাপটটা আর একটু দুটি আলাদা আলাদা প্রেক্ষাপট। একটি হচ্ছে যে রাজনৈতিক বর্তমান যে অবস্থা চলছে সে অবস্থার প্রেক্ষাপটে জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা কতখানি ছিলেন, তিনি স্বাধীনতার ঘোষক ছিলেন কিনা, তার কবরের অবস্থাটাকে, এই সকল বিষয়গুলো, এবং একই সাথে যে এই মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ ইব্রাহিম তার যে রাজনৈতিক দল সেই দলটা এবং তার জোটের অবস্থাটাকে, সেই বিষয়ে কথা বলবার জন্য কিন্তু আমরা দুজন অতিথিকে আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমরা শুরুতেই যে আলোচনাটা করতে চাই মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ ইব্রাহিমের সাথে, সে আলোচনাটা আসলে মূলত করব আমরা যে বক্তব্যটি মাননীয় মুক্তিযোদ্ধা মন্ত্রী কিছুদিন আগে দিয়েছেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর এবং তার নানা বিষয় নিয়ে। সেই রিপোর্টটির আমরা ATN বাংলা আমাদের রিপোর্টার বিশেষ প্রতিনিধি মাহবুব কবির চপল যে রিপোর্টটি করেছে সেই রিপোর্টটি দেখেই আমরা আমাদের আজকের অতিথি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ ইব্রাহিমের কাছে আসবো। আমরা রিপোর্টটি দেখে নেই। জিয়াউর রহমানের সমাধিতে তার মরদেহ আছে কিনা তা নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার কথা বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন লাশ না থাকলেও বিএনপি সেখানে লোক দেখানো মাজার তৈরি করেছে। মাহবুব কবির চপলের রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে হঠাৎই উত্তপ্ত রাজনীতি, তার মুক্তিযোদ্ধার খেতাব, এমনকি কবরে তার মরদেহ আছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে সরকারের শীর্ষ পর্যায় থেকে। এবার জিয়ার ডিএনএ টেস্টের কথা বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। জিয়াউর রহমান সাহেব মারা যায়নি এই কথা বলিনি, হত্যাকারীরা সেই লাশ গুম করেছিল, ওই করেছিল, সেই লাশ পায় নাই, কিন্তু বিএনপির সেক্রেটারি জেনারেল সাহেব বলেছেন যে সেই লাশ পাওয়া গিয়েছে। তো ছবি দেখান, কারণ রাষ্ট্রপতি তো ছিলেন, যদু মধুর রামশ্যাম এই সেই তো ছিল না, তো তার তো একটা ডেড বডির ছবি থাকবে। বিএনপির মহাসচিব তিনি আরো চ্যালেঞ্জ করে বলেছেন যে তার পোস্টমর্টেম হয়েছে, পোস্টমর্টেম হলে কোন হাসপাতালে হয়েছে। আমরা চ্যালেঞ্জ করি যে তাহলে আপনি ছবি দেখেন, তা যদি না দেখাতে পারেন ডিএনএ টেস্ট করে টেস্ট করুন, যেখানে লাশ নাই সেখানে মিথ্যাচার করে সারা জাতিকে বিভ্রান্ত করবে সেইটা না হোক, এইটার জন্য এই কথা বলা। জি, আমরা রিপোর্টটি দেখলাম। আমরা জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ ইব্রাহিম স্যার আপনার কাছে একটু আসি। আপনি তো প্রথমেই আপনার চট্টগ্রামবাসীকে অভিনন্দন জানান, আমি আপনার পক্ষ থেকে আপনার চট্টগ্রামবাসীকে প্রথমেই অভিনন্দন জানাচ্ছি, অনেকদিন পর আমরা আপনাকে পর্দায় পেয়েছি। আপনিও কিন্তু নীরব অবস্থায় আছেন, আপনার রাজনৈতিক কর্মকাণ্ড কিন্তু খুব একটা বেশি আমরা বেশ গত কিছুদিন থেকে দেখতে পাইনি, যদিও গত জানুয়ারি এবং গত ফেব্রুয়ারির দিকে আপনার দুটি কর্মসূচি ছিল। সে যাই হোক, সে আলোচনা আমরা আসবো। তবে যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম সেটি যখন রাষ্ট্রপতি জিয়াউর রহমান মারা যায় আপনি তখন কোথায় ছিলেন, কী অবস্থায় ছিলেন? আপনাকে ধীরে ধীরে সব বলি। কিরণ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। সম্মানিত দেশবাসী এবং ATN বাংলার শ্রোতামণ্ডলী, দর্শক মণ্ডলীকে আমার পক্ষ থেকে শ্রদ্ধা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমার বক্তব্যটা শুরু করতে চাই। আমি অনেক গত 20 বছর ধরে, প্রায় 18-19 বছর ধরে টক শোতে আসি এবং প্রথম টক শো আমি ATN বাংলাতেই করেছি, তার জন্য ATN বাংলার সঙ্গে আমার একটা মহব্বতের সম্পর্ক ছিল। এই রুমটাই আমার অনেক পুরনো প্রিয় রুম, সেই জন্য আপনারা না ডাকলে তার আসা যাবে না, আমি আসতে চাইলেও তারা আপনার এখানে ঢুকতে পারবো না, তখন অবৈধ প্রবেশের দায়ে মামলা করে দেবেন আপনারা। আচ্ছা যাক, তো আপনার সঙ্গে কথা বলি। আমার বাড়ি চট্টগ্রাম জেলার হাটাদারি উপজেলায়। অনেক ব্যক্তি নিজের উপজেলা বা নিজের কনস্টিটুয়েন্সির নির্বাচন এলাকার মানুষকে আলাদা সম্বোধন করে, আমার বাড়ি হালদা নদীর পাড়ে। হালদা পাড়ের সবার প্রতি আমার শ্রদ্ধা এবং শুভেচ্ছা।
আপনার প্রশ্নটার আগে আমি দুটো ছোট ছোট জিনিস বলে দেই। 1975 সালের অনেক কিছু সাক্ষী, যেমন কিনা আমাদের সম্মানিত আমার বড় ভাই ইনু ভাই, তেমনি আমি। আমি তখন 5 বছর সরজমিনে চাকরি সম্পন্ন এবং 2 বছর সিনিয়রিটি সহ 7 বছরের একজন চাকরি সম্পন্ন মেজর ইব্রাহিম, এবং 7ই নভেম্বর রাত্রে আমি অবশ্যই অবশ্যই সক্রিয় ছিলাম। তো এটা হলো একটা জিনিস। ওনার সঙ্গে আমার অনেক মতবিরোধ হবে, কিন্তু আমি কখনো ইনু ভাইকে এই জীবনে আজ পর্যন্ত কোনো কটু কথা বলি নাই, সম্পর্ক খারাপ করি নাই, অশ্রদ্ধা জানাই নাই, এবং উনিও কোনো দিন আমাকে বলেনি এরকম। আমরা অনেক জায়গায় টক শোতে গিয়েছি, এটা ওটা করতে গিয়েছি। তো এটা বলার পিছনে কারণ আছে। কারণটা হলো যে 81 সালে 30শে মে সকালবেলা তখনকার আমাদের রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমি আমার উচ্চারণে সবার আগে বলে নেই যেন ভুলভ্রান্তি না থাকে, ইনু ভাই মুক্তিযোদ্ধা, আমিও মুক্তিযোদ্ধা, আমি রণাঙ্গনে যুদ্ধ করেছি, ইনু ভাই বিএলএফের সদস্য ছিলেন, আমরা সক্রিয়ভাবে বেঙ্গল রেজিমেন্টের সদস্য ছিলাম। দেশবাসীর সামনে এটা স্থাপিত হোক যে আমাদের নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত করেছিলেন তিনি, কিন্তু তিনি মুক্তিযুদ্ধের সময় উপস্থিত ছিলেন না। সেই ঘটনার জন্য আমিও দায়ী না, তিনিও দায়ী না, ইতিহাস দায়ী। মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে প্রবাসী সরকারের রাজনৈতিক নেতৃত্বে, এবং সেখানে প্রধান সেনাপতি বা কমান্ডার ইন চিফ ছিলেন কর্নেল ওসমানী। তিনি মন্ত্রিপরিষদের সদস্যের সমমর্যাদায় প্রধান সেনাপতি ছিলেন। আমরা রণাঙ্গনে তার অধীনে সেক্টর কমান্ডার, ফোর্স কমান্ডার, ব্যাটালিয়ন কমান্ডার, সাবসেক্টর কমান্ডার ইত্যাদি হিসেবে যুদ্ধ করেছি। তাহলে এই কথাটা ইতিহাসে থাকতে হবে, এবং এরকম অন্যতম একজন সেক্টর কমান্ডার এবং ফোর্স কমান্ডার ছিলেন তখনকার আমাদের মেজর জিয়াউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান, কর্নেল জিয়াউর রহমান। আমি তখন লেফটেন্যান্ট, আমি ভুলে গেলে চলবে না যে তখন আমার বয়স মাত্র 23-এর থেকে কম। আপনাদের সিনিয়রিটি কে ছিল সিনিয়র দুজনের? আমি তো অনেক পিচ্ছি। আচ্ছা জি, আমার কথা নিয়ে কেন বলবেন আপনি আমাকে? আপনি গোনায় আনবেন না জি, আমি অনেক ছোট জি। তিনি 1955 সালে পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন পেয়েছেন, আমি 1970 সালে পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন পেয়েছি, আরেকটু হলে তিনি পিতার সমান হতেন জি। আচ্ছা, তো যেটা বলছিলাম, 80 সালে যখন 81 সালের মে মাসের 30 তারিখ তিনি যখন এন্তেকাল করেন, শহীদ হন, বঙ্গবন্ধুকে শহীদ বলুক বা না বলুক, আমি বলবো বঙ্গবন্ধু শহীদ, আল্লাহ যেন তাকে শাহাদাতের মর্যাদা দেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্যে মে মাসের 30 তারিখ তিনি এন্তেকাল করেন। কোর্ট অফ ইনকোয়ারি হয়েছিল, সেনাবাহিনী একটি কোর্ট অফ ইনকোয়ারি করেছে, সরকার একটি কোর্ট অফ ইনকোয়ারি করেছে, সেই কোর্ট অফ ইনকোয়ারির প্রসিডিংস আবিষ্কার করা হোক। আমি আপনাকে একটি ছোট্ট তথ্য দিয়ে যাই। 23 সেপ্টেম্বর 2008 পান্থপথের মাঝখানে একটি জায়গা আছে যার নাম রশিদ স্কোয়ার। চট্টগ্রাম বিদ্রোহের কারণে সুবাদে কর্নেল রশিদ একজন ব্রিগেড কমান্ডার ছিলেন পার্বত্য চট্টগ্রামের 24 পদাতিক ডিভিশনের অধীনে, তিনিও এক ফাঁসি পেয়েছিলেন, তিনি কাপ্তাই ব্রিগেড কমান্ডার ছিলেন, তাঁর ছেলের নাম রানা। প্রত্যেক বছর 23 সেপ্টেম্বর একটা অনুষ্ঠান হতো যারা মৃত্যুদণ্ড পেয়েছে বা ফাঁসি হয়েছে, মারা গেছে, তাদের জন্য মিলাদ মাহফিল, দোয়া ইত্যাদি। 23 সেপ্টেম্বর 2008 রশিদ স্কোয়ারে আলোচনা সভা ও দোয়া মাহফিল ছিল। তৎকালীন ডেপুটি স্পিকার মহোদয় বা তৎকালীন তো না সাবেক কর্নেল শওকত আলী প্রধান অতিথি ছিলেন, আমি ছিলাম। চ্যানেল আইয়ের একমাত্র ক্যামেরা ছিল চ্যানেল আইয়ের, সেই ক্যামেরার সামনে আমি হয়তো তখন যদি খেয়াল করতাম যে ক্যামেরাটা আছে কথাটা বলতাম না, কিন্তু সেদিন আমি ক্যামেরা আছে সেটা সচেতন না থেকে কথাটা বলে ফেলছিলাম। কি বলছিলেন? আমি বলে আপনাকে তারিখগুলো সব দিচ্ছি, কিন্তু যদিও ওই মারা গেছে আমাদের ভাই, ওই যে র্যাপিড পিয়ার মারা গেছে, কিন্তু ফুটেজ তো সব জায়গাতে পাবেন। আমি সেই দিন বলেছিলাম যে জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের কারণে বা জিয়াউর রহমানের হত্যার রক্ত হোসেন মোহাম্মদ এরশাদ মহোদয়ের হাতে এখনো লাগা আছে, আপনারা দেখেন। কেন বলেছিলাম? 30শে মে 1981 ওই হত্যাকাণ্ডের পর 2 দিন পর জেনারেল মঞ্জুর নিহত হয়, তারপর বিদ্রোহীদের বিচারের জন্য কোর্ট মার্শাল হয়েছিল। সেই কোর্ট মার্শালে আমি বিদ্রোহীদের পক্ষে একজন উকিল ছিলাম, যেহেতু বেসামরিক উকিলদের যেতে দেয় না এই সরকার, সামরিক অফিসারদের মধ্য থেকে যারা আইন কানুন বোঝে এবং আসামি পক্ষের যারা চাহিদা যাদেরকে চায় সেরকমদেরকে আসামি পক্ষের উকিল বানিয়েছিল। সেনাবাহিনীর আইনের ভাষায় বলে ডিফেন্ডিং অফিসার,
আমি এবং তৎকালীন কর্নেল আইনউদ্দিন মহোদয় ছিলাম ডিফেন্ডিং অফিসার, আর ব্রিগেডিয়ার আনোয়ার ছিলেন আরেকজন। তা আমরা দুইজন মুক্তিযোদ্ধা, আইনউদ্দিন বীর প্রতীক এবং আমি বীর প্রতীক। তার উদ্দেশ্য হলো সেই হত্যাকাণ্ডের সব কথা পেটের ভিতরে আছে, কিন্তু আমি মরার আগে অনেক কথা বলতে পারবো না, এগুলো তো স্পর্শকাতর। আজকে বলবেন কিনা? না না, অনিয়ার তো কখনই বলার জিনিস না, ভাইও অনেক কথা বলবে না, এটা নিয়ম দুনিয়াতে। আপনি সব কথা টেলিভিশনে বলবেন, আপনার টিআরপি বাড়বে, আমার তো ঝামেলা হবে। যেমন আমি 23 সেপ্টেম্বর 2008 সালে বলে বিপদে বললাম, চ্যানেল আই সেটা চালাইলো একদিন দুই দিন, পরের দিন কর্নেল অলির সাক্ষ্য নিল, উনিও বললেন একই কথা, তারপরের দিন কর্নেল জেনারেল মইনুল হোসেন চৌধুরী সাক্ষ্য নিল, উনি আরও গরম হয়ে গেল সব কিছু। এজ এ রেজাল্ট হোসেন মোহাম্মদ এরশাদ আমাকে বলেছিলেন, তুমি হাটাদারির থেকে নির্বাচন করবা না, ওখানে আনিসুল ইসলাম মাহমুদ আছো আমার পার্টির, তুমি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে করবা, আমি এখান থেকে দাঁড়াবো না, তোমার জন্য ছেড়ে দিব। কিন্তু আমার এই বক্তব্যের কারণে সে আমার থেকে ঢাকা ক্যান্টনমেন্ট দাঁড়াইল হান্নান শাহর বিরুদ্ধে, অথচ আমি কিন্তু তখন নির্বাচন করতে পারতাম এবং জয়ী হওয়ার সম্ভাবনা ছিল যদি উনি সমর্থনটা দিতেন। কিন্তু আমি দেশের স্বার্থে ঠাস করে মুখের থেকে একটা কথা বলে ফেললাম, আমি প্রাইসটা দিলাম রাজনৈতিকভাবে। তো সেজন্যে আমাদের এখানে স্পষ্টবাদিতার মূল্য খুব কম। কেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বা তৎকালীন জেনারেল জিয়াউর রহমানের বা প্রেসিডেন্ট জিয়াউর রহমান মহোদয়ের হত্যাকাণ্ডের বিচার হয় নাই, এটার উত্তরটা আমি দিতে পারবো না। কিন্তু আপনার নিকট এখানে দেশবাসীকে জানায় রাখতেছি, জনাব মোজাম্মেল সাহেব তো সম্মানিত মুক্তিযোদ্ধা মন্ত্রী, উনি যাদবপুরে ছিলেন, সর্বদলীয় সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন, ওনার সহকর্মী ছিল জনাব নজরুল ইসলাম খান, যিনি এখন বর্তমানে বিএনপিতে স্ট্যান্ডিং কমিটির মেম্বার, দুইজন একই সঙ্গে কাজ করেছেন, তিনি ছিলেন ট্রেজারার আর উনি ছিলেন আহ্বায়ক, আজিমুদ্দিন সাহেব ছিলেন তার পৃষ্ঠপোষক অন্যতম, মোত্তালিব চৌধুরী বর্তমানে মরহুম সিলেট বাড়ি মেশিন টুলস ফ্যাক্টরির শ্রমিক নেতা, ওনারা ছিলেন এটার সংগঠক। জয়দেবপুরে আমি তখন পিচ্ছি সেকেন্ড লেফটেন্যান্ট, লেফটেন্যান্ট ইব্রাহিম, আমাদেরকে তারা সহায়তা করে মুক্তিযুদ্ধে নিয়েছেন। কিন্তু আজকে ভাই মোজাম্মেল সাহেবকে মুক্তিযোদ্ধা হিসাবে যতটুকু বরণ করব, রাজনীতিবিদ হিসাবে ততটুকু বরণ করতে পারতেছি না। কেন পারছি না? আমি দুইটা খালি শিরোনাম আপনাদের জন্য জমা করে রাখছি, আমার বদভ্যাস পেপারে সব জমা করে রাখা। এটা হলো আজকের 4 তারিখের জি দৈনিক বিখ্যাত পত্রিকা, যেটা অনেক বহুল প্রচলিত, বাংলাদেশ প্রতিদিন, কলাম লিখেছেন সৈয়দ বোরহান কবির, সম্মানিত ভাই তো আওয়ামী ঘরানার একজন সাংবাদিক হিসাবে পরিচিত। জি সৈয়দ বোরহান কবিরের শিরোনাম কি? কবর নিয়ে রাজনীতি নাকি রাজনীতির কবর? আপনি কবর নিয়ে রাজনীতি করতেছেন বাংলাদেশের রাজনীতিটাকে কবর দেওয়ার জন্য, এমনিতেই ডিপলিটিজেশন, বি রাজনীতিকরণ কমপ্লিট হয়েছে, এটা যে আওয়ামী লীগের জন্য কত বড় ক্ষতির কারণ হতে পারে এটা কি ওনারা চিন্তা করেছেন? আমি জানি না। আরেকটা শিরোনাম, নিশ্চয়ই সকলেই শ্রদ্ধাভাজন ব্যক্তি, জনাব আব্দুল গাফফার চৌধুরী, ইফ আই এম নট রং, জি আব্দুল গাফফার চৌধুরী সাহেব লিখেছেন যুগান্তর পত্রিকায়, মাননীয় প্রধানমন্ত্রীকে আবেদন করেছেন তিনি, এটা হচ্ছে 30 আগস্ট সোমবার যুগান্তর পত্রিকা পৃষ্ঠা 4, তিনি লিখেছেন একটি সবিনয় সতর্কবাণী, বঙ্গবন্ধুকে হারিয়েছি, বঙ্গবন্ধু কন্যাকে হারাতে চাই না। তো কে কাকে কী বুদ্ধি দিচ্ছে? আমি জনাব মোজাম্মেল সাহেবকে যদি প্রশ্ন করি বা সরকারকে যদি প্রশ্ন করি, হোয়াট ডিফারেন্স ডাজ ইট মেক টু ইউ? এটা তর্কের খাতিরে বলছি, ওয়েদার জিয়াউর রহমানের লাশ আছে কি নাই, আমি তো শত প্রমাণ দিতে পারবো যে আছে, আপনারা তখন কোথায় ছিলেন? আপনাদেরকে কে খোঁচাচ্ছে এখন এই বাংলাদেশ থেকে অস্থিতিশীল করার জন্যে, পুরো মুক্তিযুদ্ধটাকে প্রশ্নবিদ্ধ করার জন্যে? আমাদেরকে কেন বাধ্য করেন খারাপ কথাগুলো বলতে? আমাদেরকে কেন বাধ্য করেন খোঁচাইতে? এই পুরো বাংলাদেশে এখন 50,000 মুক্তিযোদ্ধা বাইচি আছে কিনা, বিএলএফ সহ রণাঙ্গন সহ, আই এম নট শিওর আছে কিনা, কারণ বুড়া হয়ে গেছে, মারা গেছে, দুনিয়াতে নাই তো তারা। পৃথিবীর লোকের সামনে কী দিচ্ছেন যে এরা আসলে যুদ্ধবন্ধ করছিল না কিনা, এরা কাউকে করতেছে কেন? তো আমি একটা গল্প বলে দেবে প্রথম পর্যায়ে, তারপরে আপনি এটার উত্তর বুঝে নেবেন। গল্প বলতে আমার 2.5 মিনিট সময় লাগবে। জি গল্পটা হলো এই, শয়তান আসমানে ঘুমাইতেছে শান্তিতে, বাংলাদেশের লোকও শান্তিতে ঘুমাইতেছে। তো শয়তানকে বলা হইলো, তোরে যে কাম দিছে তুই কাম করস না, বাঙালি ঘুমাইতেছে দেখস না। তো শয়তান বাংলাদেশের একটা গ্রামে আসলো, এসে একটা দা হাতে নিল, ভাদি গাছে এটা কোপ দিল, দুইটা কোপ দিল, পর ভাদি গাছের রস বাড়িল, রস না কষ, কষ ভাদি গাছের কষ কিন্তু খুব আঠা, পোস্টার লাগাইতে ইজি, জি জি, কিন্তু আঙ্গুলে লাগলে আর আঙ্গুলে যাইবে গা। তো সেই কষ পরা শুরু হইলো, কষের রং কিন্তু গ্রে কালার, গুড়ের রং, মাগুরার গুড়ের রং, সেই খেজুর বাগানের গুড়ের রং, সেই গুড়ের রং দেখে গুড় মনে করে ওখানে পিঁপড়া ওঠা শুরু করলো গাছ ভাইয়া। যখন অনেক পিঁপড়া উঠলো, একটা পিঁপড়াও নামতে পারে না, কারণ যে যায় ওখানে আটকে যায়, কারণ ওটা তো আঠা।
এলাকার ইন্দুর বলল, শালা একলা খাইতেছো, আমি উঠি। দশ বারো ইন্দুর যখন উঠল আটকে গেল। ইন্দুরের খাওয়া দেখে বিড়াল বলল, বাহ আমি একটু রেস্ট নিচ্ছিলাম আর এর মধ্যে তোরা ওখানে শান্তিতে গুড় খাচ্ছিস। ইঁদুর বিড়াল গেল ইঁদুরগুলোকে ধরতে, বিড়ালও আটকে গেল। বিড়ালদের দেখে গ্রামের কুকুর বলল, বাহ তরে আমি আজকে পাইছি। সে লাফ দিয়ে না উঠে গাছের গোড়ায় বসে কুকুরের যা স্বভাব ঘেউ 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 শুরু করে দিল। চার পাঁচটা কুকুরের ঘেউ ঘেউ শুনে গ্রামের দুই চারটা মস্তান আইলো, কয় এখানে কী হয়েছে। মস্তানদের মাথায় ঢুকলো এখানে তো কিছু বাণিজ্য আছে। সঙ্গে সঙ্গে লাল শালু কাপড় দিয়ে ঘেরাও দিল, বললো রাতের বেলা আমি দেখছি এই গাছের তলে এখানে এরকম পিতলের কলসি আছে, সেখানে সম্পদ আছে এবং সেই সম্পদ একজন বুজুর্গ মানুষ তারা কেউ তুলতে পারবে না। এই বলে সে ওখানে বসে গেল। আর বাকি মাস্টাররা বললো, তুই একলা খাবি নাকি? লেগে গেল কাউ কাউ, লেগে গেল মারামারি, লেগে গেল পুলিশ। শয়তান তো এতক্ষণে একটা ঘুম দিয়ে দিছে, এখন আপনার এখানে ভাদি গাছের কোপটা কে দিছে, মোজাম্মেল সাহেবকে কে বলছে কোপ দিতে আমি তো ঠিক জানি না, তো বাঙালি জাতিকে ব্যস্ত রেখে দিছে। দেশে তো আরো অনেক কথা আছে, আমি শুধু এইটুকু বলবো জিয়াউর রহমান এখন থেকে ছয় মাস আগে, সাত মাস আগে, নয় মাস আগে প্রথম কথা উঠছিল জিয়াউর রহমানের বীরোত্তম খেতাব উঠাই নিবে, এটা নিয়ে কিছুদিন ব্যস্ত থাকলাম। তারপর তো বাংলাদেশে ইস্যুর কোনো শেষ নাই, এটা 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 করতে করতে মণিমুক্তা নিয়ে কিছুদিন আপনি ব্যস্ত থাকলেন, তো সে মণিমুক্তা শেষ হয়ে গেল। এখন আবার আসছেন যে জিয়াউর রহমানের কবরে লাশ আছে কি না, জিয়াউর রহমানের কবরে লাশ আছে কি নাই সেটা আপনি যারা তখন দাফন করেছে কাইন্ডলি তাদেরকে ডাকেন, তখন তিন বাহিনী প্রধানকে ডাকেন, যারা দাফনে গিয়েছিল অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট জয়নুল আবেদিনকে ডাকেন। বলছে তাহলে ছবি নাই কেন? ছবি তো আমার মোবাইলই আছে, আমার মোবাইল তো আপনার স্টুডিওর দরজার বাইরেই আছে, যে তার চেহারা দেখাচ্ছে যে সেখানে তারা স্যালিউট দিচ্ছে দেখতেছি তো, ওসমানি সাহেব স্যালিউট দিতেছে, তিন বাহিনী স্যালিউট দিচ্ছে। এখন এটা কি মোজাম্মেল সাহেবকে এবং কিরণকে দেখানোর জন্য 1981 সালে কেউ চিন্তা করছিল? শব্দটা বলতে খুব খারাপ লাগতেছে, খুব খারাপ লাগতেছে, এটা আমার মুখের থেকে বেরিতে পারতেছেন, আমি যে গালি দিতাম। এখন আপনারা যে এই সমস্ত ফাইজদামি করবেন, এটা কি 1981 সালে কেউ বলছিল? বলেন আপনি প্লিজ কিরণ ভাই। না একটা যদি সত্য গোপন করাও তো একটা অপরাধ, এখন এখানে সত্য গোপন করছি কিনা, উপেন্দ্র কাদের সাহেব কিন্তু বলেছেন জানাজা হয়েছে সবই ঠিক আছে, কিন্তু কফিনে জিয়ার লাশ ছিল না, কফিন ছিল সবই ছিল। আপনাকে কে বলেছে সেটা আপনি বলেন যে জিয়ার লাশ ছিল না? আপনি বলেন কে বলছে যে জিয়ার লাশ ছিল না? এবং এবং সেটা জাস্টিফাই করার জন্য তো বলছে যে আপনারা সেটা তার লাশের ছবি তো কখনো কোথাও প্রকাশ্যে দেখানো যায় নাই, প্রকাশ্যে দেখানো যায় নাই, ডেফিনেটলি এরকম কারণ হইতে পারে। আমি তো তাদের আসামির পক্ষে উকিল ছিলাম যে এটা দেখানোর মতো না। আপনি তো কত আপন ছেলে মেয়েও তো বাপের লাশ দেখতে পারে না, যদি অ্যাক্সিডেন্টের চেহারা ছিল নষ্ট হয়ে যায় এমন তো হইতে পারে, হইতে পারে না? উনি গুলিতে মারা গেছিলেন, বঙ্গবন্ধু যেই টাইমে মারা গেছেন জিয়াউর টাইমে মারা গেছেন, বঙ্গবন্ধু দোতলা সিঁড়ির করায় মারা গেছেন, জিয়াউর রহমান সিঁড়ির করায় মারা গেছেন। বঙ্গবন্ধু বলেছেন তোরা কী চাস, জিয়াউর রহমান বলছে হোয়াট ডু ইউ ওয়ান্ট, ঠিক একই নিয়মে একই টাইমে ইন্তেকাল করেছেন। আমি শুধু যেটা বলতে চাচ্ছি আপনাকে যে আমি জিয়াউর রহমানের দাসের লাফন করতে যাই নাই, আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে লেফটেন্যান্ট কর্নেল তোফায়েল বাংলাদেশ সেনাবাহিনীর ডাক্তার প্যাথোলজিস্ট প্রেসক্রিপশন করেছে। গতকাল বা পরশু দিন কোনো একটা টক শোতে বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক আরেকজন মেজর জেনারেল সাহেব অনেক যুক্তি দিয়েছেন। আমি যদি এখন বলি বঙ্গবন্ধু এটা করেছে, বঙ্গবন্ধু এটা করেছে, এটা আমার জন্য বেয়াদ হবে, আমি থাপ্পড় খাবো নিজের গালে। আমি বঙ্গবন্ধুর সম্বন্ধে নাম নিয়ে কথা বলার কোনো যোগ্যতা আমার আছে? বলেন আপনি আমাকে না। তাহলে মুক্তিযুদ্ধ মন্ত্রী সাহেব যে এত মানে জাস্টিফাই করে বলছেন সেটি কেন কেন বলছেন? এটা আমার পক্ষ থেকে লিখে রাখেন ভাই, ডিজিটাল মামলা করবেন না, ওয়াদা দেন। ইট ইজ এ নুইসেন্স, এ বাঞ্চ অফ নুইসেন্স ক্রিয়েটিং নুইসেন্স ইন দিস কান্ট্রি, দে হ্যাভ ফেলড ইন অল দি ইম্পর্টেন্ট জব এন্ড নাও দে আর আফটার জিয়াউর রহমান এন্ড হিজ লাশ। চন্দ্রিমা উদ্যানের ব্রিজ নিয়ে গেছিল মনে নাই? জি, এটা কি ভদ্রলোকের কাজ ছিল? এটা কোনো ভদ্রলোকের কাজ? এবং এর পিছনে কী রাজনীতি আছে জানি না। এই যে শিরোনামটা দেখেন, সৈয়দ বোরহান কবির কিন্তু আওয়ামী লীগের ঘরানার অত্যন্ত বিখ্যাত এবং অত্যন্ত বুদ্ধিমত্তা সম্পন্ন একজন সম্মানিত সাংবাদিক ভাই। ওনার শিরোনামটা খেয়াল করেন, কবর নিয়ে রাজনীতি নাকি রাজনীতির কবর? ওয়ের আর ইউ হেডিং? 1/11 আগে কী ছিল, বঙ্গবন্ধুর ঘটনার আগে কী ছিল, জিয়াউর রহমানের ঘটনার আগে দেশে কী হচ্ছিল? এক গাল কাটা ইন্দুর কারণ দেখাই এরশাদ সাহেব ক্ষমতা নিয়ে নিল, এক গাল কাটা ইন্দুর খবর দিয়ে এখন এমদাদ এরশাদও তো নাই, মঞ্জুরকে কে মারাইছিল? আমি যেটা বলতে চাচ্ছি, আপনি অ্যাকচুয়ালি লাশ আছে কি না ইজ এ মাইনর ম্যাটার, এটা হচ্ছে কিন্তু আইসবার্গের উপরের অংশটা, এর নিচের অংশটা আপনি যদি মেহরবানি করে সন্ধান করেন এটি টকশোর সাফল্য হবে। জি নিশ্চয়ই নিশ্চয়ই, আপনার কাছ থেকে আপনার বিশ্লেষণ শুনলাম, তবে আমরা দেশের একটা শান্তিপূর্ণ অবস্থান চাই, সেটা কিন্তু আমাদের সবসময় নিশ্চিতভাবে কল্যাণ পার্টি চায়, জি ইব্রাহিম সাহেব চায়, আমরা মুক্তিযোদ্ধা, আমাদেরকে নিয়ে তোমরা কাউ কাউ করো না, আমাদেরকে নিয়ে পেশাল পাইরো না, আমাদের কাজ আমরা করে গেছি,
এই বাংলাদেশ থেকে এখন তোমরা যারা আছো বাকি জওয়ান যুবকরা মানুষ মেহরবানি করে রক্ষা করো, আমাদেরকে বাধ্য করিও না এমন শব্দ মুখের থেকে বের করতে যেটা শোভনীয় না। কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি রণাঙ্গনের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানকে নিয়ে তুমি যখন আজকে টানাটানি করছো, এখন থেকে 10-15 বছর পর এম মোজাম্মেল ভাইকে নিয়ে টানাটানি হবে জয়দেবপুরের মাটিতে, ইনু ভাইকে নিয়ে হবে মাগুরাতে, আমাকে নিয়ে হবে হাটাদারিতে। কোথায় মুক্তিযুদ্ধ করছিল? হাটাদারির লোক তো জানে না, আমি তো মুক্তিযুদ্ধ করি চা খাওয়ার উত্তরে 3 নম্বর সেক্টরে। তখন আপনি একজন অর্বাচীন ব্যক্তি যাই যদি প্রশ্ন করি ওনার বাড়ি হাটাদারি, উনি কেন আখাউড়া যায় যুদ্ধ করলেন? আপনি কি 71-এর পরিস্থিতি দিয়া 2021 সালে বিচার করতে পারবেন? 81 সালের পরিস্থিতিতে একটা দেশের প্রেসিডেন্ট মরে গেছে, সেখানে আপনি খুঁজতেছেন বেসামরিক লোক কেন গেল না? ঠিক আছে, নিশ্চয়ই আপনার কাছে আবার আসবো। আমি একটু মাননীয় সাবেক মন্ত্রী এবং মুক্তিযোদ্ধা তো বটেই এবং সম্মানিত ব্যক্তি হাসান আলী কিনু রাজনৈতিক নেতৃত্বে অনেক চড়াই উতরাই স্বাধীনতার পূর্ববর্তী পরবর্তী অনেক সময় আপনারা এই দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু সম্প্রতি আমরা দেখেছি জাতীয় সংসদ এবং সংসদের বাইরেও কিন্তু বঙ্গবন্ধু হত্যাকাণ্ডকে নিয়ে আপনার বিষয় নিয়ে একটা এক ধরনের নানা রকম মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। বিশেষ করে আমরা দেখেছি যে আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য শেখ ফজলুল করিম তিনি সরাসরি কিন্তু অভিযোগ করেছেন, এভাবে বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসান আলক ইনু এবং দলটির প্রয়াতরতা কর্নেল তাহের জড়িত। তিনি এটি কোড আনকোড করে বলছে, তিনি বলেছিলেন। তো এই অবস্থার প্রেক্ষাপটে আসলে আপনি তো দেশে যুদ্ধ করেছেন, বঙ্গবন্ধুর সাথে কাজ করেছেন, কিন্তু আপনার বিরুদ্ধে এই ধরনের যে একটা অভিযোগ উত্থাপন করছে, আপনি সেটা কীভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ। 75 সালে বঙ্গবন্ধু কতিপয় উচ্ছৃঙ্খল সামরিক অফিসার কর্তৃক নিহত হন, শাহাদাত বরণ করেন, পরিবারের বেশিরভাগ সদস্যই এই মারা গেছেন। এটা সবাই জানেন আপনারা যে 72 সালে জাসদের জন্মের পরে ওনার মৃত্যু পর্যন্ত জাসদ একটি বিরোধী রাজনৈতিক দল হিসেবে কাজ করছিল। শুধু জাসদ নয়, মওলানা ভাসানীর নেতৃত্বে ন্যাপ, অধ্যাপক মুজফ্ফর আহমদের নেতৃত্বে আরেক ন্যাপ, কমিউনিস্ট পার্টি সহ প্রকাশ্য অপ্রকাশ্য অনেক দল কাজ করছিল। শেষের দিকে অবশ্য যখন বাকশাল তৈরি হয় তখন সিপিবি এবং ন্যাপ মুজাফফর তারা বাকশালের অন্তর্ভুক্ত হয়। রাজনৈতিক দল হিসেবে তারা তো 72 সাল থেকে সবাই কাজ করছিল, এবং বিরোধী দলের দায়িত্ব হিসাবে সংসদে যারা অবস্থান আমরা করছিলাম জাসদ সহ, তাদের দায়িত্ব হচ্ছে সরকারের সমালোচনা করা, ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া, এটা সবাই জানেন। কিন্তু বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড নিয়ে আজকে যারা জাসদের দিকে আঙ্গুল তুলছেন অথবা আমার দিকে অথবা কর্নেল তাহেরের দিকে আঙ্গুল তুলছেন, আমি শুধু এটা বলবো যে বঙ্গবন্ধুর মৃত্যুর পরে দায়মুক্তি বিধানটা বাতিল হয়ে যাওয়ার পরে শেখ হাসিনা যখন প্রথম প্রধানমন্ত্রী হলেন তখন একটি খোলা আদালতে বঙ্গবন্ধু হত্যার বিচার শুরু হয়। সেই বিচার শেষ করতে প্রায় 10 বছরের বেশি লেগেছে, 12 বছর মতন লেগেছে, এবং সেখানে আসামি ছিল, বাদীপক্ষ ছিলাম আমরা, সাক্ষী ছিল, উকিল ছিল, সওয়াল জবাব জেরা হয়েছে। এই 12 বছরে খোলা আদালতের যে বিচার কার্যটা হলো আর কি, সেখানে আমার জানা মতে 50,000 পাতার বেশি হচ্ছে এর দলিল আর কি। এই না সাক্ষী না আসামি কেউ, না বাদী, না সওয়াল জবাব, না বিচারপতির রায় এবং তার পর্যবেক্ষণে জাসদ শব্দটাই আসেনি। 1-2 নম্বর হচ্ছে যারা এখন হঠাৎ করে বা ইদানিংকালে বলার চেষ্টা করছেন যে জাসদ বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত, তা আমি তো খোলা আদালতে বিচার হয়েছে, তারা এত তথ্য প্রমাণ নিয়ে গোপনে বসে থাকলেন কেন? তারা তো ওখানে যে আদালতে বলতেই পারতেন, তদন্ত অফিসারের কাছে তথ্যগুলো দিতেন, তো তারা কেন দিল না? এটা তো আমি একটা অপরাধ মনে করি যে বঙ্গবন্ধুর হত্যা তো সে প্রেক্ষাপট বা ছিল না, এখন না কোনো প্রেক্ষাপট ছিল, শেখ হাসিনার সরকার ক্ষমতায়। মাঝখানে 1 সালের পরে যখন বেগম খালেদা জিয়ার সরকার আবার হয়েছে জামাতের সঙ্গে, সেই সময়টা একটু মামলাটা ধীরে ছিল, বন্ধ ছিল, কিন্তু আবার
আট সালের পরে তো মামলা চলেছে এবং যে রায় হয়েছে রায়ের পরে যে কার্যকরী হয়েছে কিন্তু নয় থেকে বারোর ভিতরে। সুতরাং এমন কোনো পরিবেশ ছিল না যেখানে যারা অভিযোগ তুলছেন তারা খোলা আদালতে যে তাদের তথ্য প্রমাণ হাজির করতে কোনো অসুবিধা ছিল না। যাই হোক, আমি একটু আপনাকে বলতে চাই, আমরা সাগিরা মুর্শিদ হত্যা মামলা দেখেছি, স্যার আপনিও দেখেছেন, সাগিরা মুর্শিদ ভিকারুননিসা স্কুলে যে শিক্ষার্থী মারা গিয়েছিলেন তার মামলার কিন্তু প্রায় অনেক বছর পর প্রকৃত আসামিকে কিন্তু বের করেছে পিবিআই। এখন যদি এই নতুন প্রশ্ন আসে যে আপনি বলছেন যে খোলা আদালতে কথা হয়েছে, সেই জায়গায় যারা যারা অভিযোগ করছেন তারা সবাই সম্মানিত ব্যক্তি, জি, সুতরাং তারা সাহসী ব্যক্তি, তারা উচিত ছিল যে বঙ্গবন্ধুর হত্যার বিচার তো সাহায্য করা উচিত ছিল আদালতে। তারপরেও আমার কথা হচ্ছে যে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সঙ্গে যারা ষড়যন্ত্র করেছে, পরিকল্পনা করেছে, আমি চাই সেটা প্রকাশ্যে আসুক এবং দেশবাসী জানাক। সেজন্য আমি প্রকাশ্যে পার্লামেন্টে বলেছি, বিবৃতি দিয়ে বলেছি, বক্তব্যে বলেছি যে একটা 15ই আগস্টের হত্যাকাণ্ড, 3রা নভেম্বরে খালেদ মোশাররফের হত্যাকাণ্ড, সেনাবাহিনীর ভিতরে হত্যাকাণ্ড, তাহের হত্যাকাণ্ড, এ সব কিছুর জন্য একটা খোলা তদন্ত কমিশন হোক, একটা শ্বেতপত্র প্রকাশ করেন, কার কাছে কি তথ্য আছে, যদি সেই সময় নাও দিতে পারেন এখন আরেকবার যান দিয়ে দেন। তাহলে আমরা এবং এটা এই মুহূর্তে আমি বলবো যে এলোপাথাড়ি বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার দরকার নাই, বরঞ্চ তদন্ত কমিশনের কাছে সবাই তথ্য নিয়ে হাজির হন। জি, আমরা একটু তাহলে এই প্রতিবেদনটা দেখি একটু, যে সম্মানিত প্রেসিডেন্ট সদস্য আওয়ামী লীগের শেখ ফজলুল হক সেলিম যে কথাটি বলেছিলেন সেই জিনিসটা একটু দেখে নিই আমরা একটু। আমাদের ব্রিগেড কমান্ডার কেউ বঙ্গবন্ধু মারা গেছে একটা রাস্তা দিয়ে দেখতে দেয়, এখানে তো দেখতে আসলে সবাই যে রেডিও স্টেশনে গেল, সেদিন যারা রেডিও স্টেশনে গেছে তারা তো এই হত্যার সাথে জড়িত স্টেশনে দখল করেছিল, ওখানে খুদিদের সমর্থকরা ছিল এবং তখন কর্নেল তাহে এবং হাসানুরা কিন্তু যারা বৈজ্ঞানিক সমাজতন্ত্র করে কথা বলছিল তারাও ওখানে গেছিল, যাই তাদের সমর্থন জানিয়ে বঙ্গভবনের যে সেখানে যে মুস্তাকের মন্ত্রী শপথ নামা রেখেছে এবং ওখানে মন্ত্রীর সাথে বসে করছে এবং তাদের অভিনন্দন জানিয়েছে। বঙ্গবন্ধুকে মারার পর আর কোন লোকের সমর্থন নাই, বঙ্গবন্ধুর যিনি মাসে সেদিনই বাকি সমর্থন, এরা 6 জন এমপি, এরা এক হয়ে গেছে, আর এদের সাথে ছিল তারপরে মুসলিমের স্বাধীনতা বিরোধ অবশক্তি জি। আমরা আসলে একটু সংক্ষিপ্তভাবে শুনলাম, নিশ্চয়ই আপনি জানেন, তবু আমরা একটু দর্শকদের ক্লিয়ার করবার জন্য, কারণ এক পক্ষের কথা শুনলে তো আবার ওনার পক্ষের কথাও আমরা জনগণকে শুনলাম, কিন্তু একটা কথা কি বলা হয় কিনা যেটি আপনি মনে করেন কিনা, এই জাসদ গঠন করার পরে বঙ্গবন্ধু হত্যার যে এক ধরনের বা নেতৃত্বের ফাটল তৈরি করবার ক্ষেত্রে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল কিনা, সেই প্রেক্ষাপটটা কি জাসদের কারণে তৈরি হয়েছিল কিনা? দেখুন, 72 সংবিধান তৈরি করার পরে 73 সালে বঙ্গবন্ধু সাধারণ নির্বাচন দিয়েছেন এবং উনি সংসদীয় পদ্ধতিতে গিয়েছেন এবং জাসদ সহ সব রাজনৈতিক দল কাজ করা শুরু করেছে। বিরোধী দল করা যদি অপরাধ হয় তাহলে সংসদীয় পদ্ধতি যেতেন না, সুতরাং এটা কোনো যুক্তি না। গান্ধীজি গুলি খেয়ে মারা গেছেন, তো ওই সময় যে রাজনৈতিক দলগুলো পক্ষ বিপক্ষ ছিল তারা কি হত্যার জন্য দায়ী? প্রেসিডেন্ট কেনেডি মারা গেছেন গুলিতে, তার রিপাবলিকান পার্টি হচ্ছে বিরোধী দল, তার বিরোধী দল কি প্রেসিডেন্ট কেনেডির হত্যার জন্য দায়ী? রাষ্ট্রপতি যদি ষড়যন্ত্রের মধ্য দিয়ে নিহত হয় তাহলে একটা বিরোধী দল দলগতভাবে কিভাবে দায়ী হয়? কোনো ব্যক্তি দায়ী হতে পারে যদি কোনো ব্যক্তির কোনো ইন্টারেস্ট থাকে। আর সবসময় মনে রাখবেন যে ষড়যন্ত্রের মধ্য দিয়ে যারা মানে মারা যায় ষড়যন্ত্র করে কাছের মানুষরা, আমরা তো রাজনৈতিক প্রকাশ্য বিরোধিতা করেছি। আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলছেন আমার ঘরের লোক, আমার মা যাদের রান্না করে খাইয়েছে তারা মানল আমার বাবাকে, বিশ্বাস হয় না, এটা শেখ হাসিনার উক্তি, পার্লামেন্টে বলেছেন। তাহলে শেখ সেলিম সাহেব কেন এটি বলছেন? এটা উনি সম্মানীয় ব্যক্তি, মাননীয় সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা, উনি কেন বলছেন উনি সেটা আমার মনে হয় তদন্ত কমিশনের কাছেই ব্যাখ্যা করে বললে আমি খুশি হব আর কি।
তার সাথে তো আপনার এরকম কোনো ব্যক্তিগত রেশারেশি নাই, জমিদারের রেশারেশি নাই, কিন্তু তিনি যদি বলছেন তো সেই তো স্পষ্ট করে বলছেন। আমি বললামই তো ওনার কাছে কোনো উত্তর, আমি 75 যখন বঙ্গবন্ধু মারা যায় যাশব নিষিদ্ধ দল ছিল, আমি এবং কর্নেল তাহের তো উনি তো প্রকাশ্যে কোনো দল করতেন না, উনি তো রেজার কর্পোরেশনের ডিজি ছিলেন, নারায়ণগঞ্জে থাকতেন, তো সুতরাং আমি আত্মগোপনে ছিলাম। 15ই আগস্টের পরে খন্দকার মুস্তাকের সরকারকে আমরা দল বসে সিদ্ধান্ত নিয়েছি বঙ্গবন্ধুর বিকল্প কোনো অবৈধ দখলদার সামরিক সরকার হতে পারে না, সুতরাং মুস্তাক সরকারকে আমরা নাকচ করে দিলাম। নাকচ করে দেওয়ার পরে সারা দেশে আমাদের যতটুকু ক্ষমতা আছে আমরা সেই অনুযায়ী ওর বিরোধিতা করা শুরু করলাম। মুস্তাক সাহেবের সামরিক বাহিনী, উনি 83 দিনের শাসনকালে আমাদের শতাধিক নেতা কর্মীকে হত্যা করেছে। আমি 15 তারিখ সকাল থেকে আবার আত্মগোপনেই থাকলাম, আমি তো আর প্রকাশ্যে আসতে পারলাম না। আর কর্নেল তাহেরের নাম বলছেন, কর্নেল তাহের যদি ক্ষমতার ভাগ বাঁটোয়ারা করার জন্যে মুস্তাকের সঙ্গে বৈঠক বসত, তুই ভাগের তাহলে পেপারে আসতে দিন যে ওনার সঙ্গে ভাগ বাঁটোয়ারা। আমরা শুনলাম তো বলে যে রেডিও স্টেশন গিয়েছিল, রেডিও স্টেশনে গেছে কি গেছে না কর্নেল তাহের, রেডিও স্টেশনে তো কী হয়েছে সেটা কেউ জানে না, ওখানে তো কেউ সমর্থন দিতে যায়নি কেউ। কেন গিয়েছিল? উনি আর্মির লোক, খালি ডালিম সাহেবের নাম শুনেছে, উনি নিজেই বলেছেন ওনাকে যখন ফাঁসি দেওয়া হচ্ছে উনি বলেছেন আমি শুনলাম নারায়ণগঞ্জে, শুনে অবাক হয়ে গেলাম বঙ্গবন্ধুকে মারছে, ডালিমের নাম, ও মুক্তিযোদ্ধা খালি ডালিমের নাম জানে। উনি ঢুকেছেন ওখানে দেখতে যে কী হচ্ছে, যে দেখে খন্দকার মুস্তাক উনি যেটা আমাদের রিপোর্ট করেছে, তা আমি যে হতভম্ব হয়ে গেলাম, যেটা কোনো তাৎক্ষণিক উত্তেজনার ঘটনা না বঙ্গবন্ধুকে হত্যা, এটা পরিকল্পিত ব্যাপার, তাহেরউদ্দিন ঠাকুর মুস্তাক ঠান্ডা মাথায় ওদের নেতৃত্ব দিচ্ছে। উনি এটা দেখে চলে এসে বলছে যে এটা হচ্ছে মুস্তাক সাহেবের চক্রান্ত, মনে হয় আমেরিকানরা আছে, বিদেশিরা, আপনার পলিটিক্স বেশি বুঝেন, আপনারা সিদ্ধান্ত নেন, তবে এই সরকার সমর্থন করা যায় না কোনোভাবেই না যারা বঙ্গবন্ধুকে হত্যা। তবে টিভি স্টেশনে যেটা গিয়েছে তাহের সাহেব সেটি সঠিক ঘটনা ছিল, উনি নিজের মুখেই বলেছেন, লুকানোর কিছু নাই। তো উনি তো রিটায়ার্ড লেফটেন্যান্ট কর্নেল, উনি আর্মি অফিসার হিসেবে বহুজনেই গিয়েছেন, এরকম হতবাক হয়ে গেছে সকালবেলায় ঘটনা শোনার পরে, এই ঘটনা শোনার পরে বহুজনেই ওখানে যায় উঁকি মেরেছে ঘটনাটা কি কিন্তু সত্যি কি না। মানে আপনি কোথায় ছিলেন? আমি তো ঢাকা শহরে আত্মগোপনে আছি। এই যে কথাটা বলছেন কর্নেল তাহের ওখানে গিয়েছেন খন্দকার মোস্তাকের সঙ্গে ক্ষমতার ভাগাভাগি করার জন্যে, তো খন্দকার 7ই নভেম্বরে তো সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছেন, তাহলে ক্ষমতা নিয়ে নিতাম আমরা না, হয়তো ভাগাভাগিতে মিল হয়নি আপনাদের সাথে, তাহলে তো এটা প্রকাশ্যে আসতো যে ভাগাভাগিতে মিল হয়নি সেখানে, আজকে এত বছরে কেউ জানলো না ওখানে বসে, তা কেবল ওরা ওখানে সরকার গঠন করছে, কর্নেল তাহের বাইরের লোক তার সঙ্গে ভাগাভাগি কেন করবে না, মানে সেই কারণে তো হতে পারে যে কর্নেল তাহের তো ব্যক্তি, জাসদ সহ আমি আজকে বলে দিচ্ছি মৌলানা ভাসানীর দল, সিপিবি, ন্যাব, জাসদ যেসব রাজনৈতিক দল ছিল বঙ্গবন্ধু সরকারের বিরুদ্ধে, খন্দকার মুস্তাকের পক্ষ থেকে কাউকে তো আমন্ত্রণ জানানো হয়নি, খন্দকার মুস্তাক আমন্ত্রণ জানিয়েছে আওয়ামী লীগের সংসদ সদস্যদের, 4 জাতীয় নেতার ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে, রাজ্জাক ভাই, তোফাল ভাই প্রত্যাখ্যান করেছে। সুতরাং গণভবনে খন্দকার মুস্তাক দাওয়াত দিয়েছে আওয়ামী লীগের এমপিদেরকে, সেখানে আজকের যে আইনমন্ত্রী আনিসুল হক সাহেব, তার পিতা অ্যাডভোকেট সিরাজুল হক, উনি ছিলেন স্বনামধন্য এমপি কসবার থেকে, উনি ওখানে গিয়েছেন, উনি একমাত্র লোক যে সরাসরি উঠে বলেছে হু আর ইউ, তুমি কে প্রেসিডেন্ট হওয়ার, মিটিংটা ভণ্ডপণ্ড হয়ে গেছে, এটার পরে মুস্তাক উঠে চলে, এটা আমার কথা না, এটা সবাই জানেন, এই সিরাজুল হক সাহেব সাহসের সঙ্গে ওখানে বলছে হু আর ইউ, তুমি মিটিং ডাকার কে। কিন্তু খন্দকার মুস্তাক, আমার রেকর্ড আছে এখানে, কোনো জায়গায় মৌলানা ভাসানীকে দাওয়াত দেয়নি, মুজফ্ফর সাহেবকে দাওয়াত দেয়নি, মুনি সিংকে দাওয়াত দেয়নি, আমাকে দাওয়াত দেয়নি, মানে জাসদকে দাওয়াত দেয়নি, আরও যে রাজনৈতিক দলগুলো ছিল কাউকে তো দাওয়াত দেয়নি। তাহলে আওয়ামী লীগের কারা সেই মন্ত্রী পরিষদে গিয়েছিল? সে আওয়ামী লীগের বঙ্গবন্ধুর মানে মন্ত্রিসভার প্রায় 18-19 জন গিয়েছে, আমার সব নাম মনে নেই, আমি নাম কয়েকজনের নাম বলছি, আপনি কিতাবে আছেন, ফণীভূষণ মজুমদার, আবু সাঈদ চৌধুরী প্রাক্তন রাষ্ট্রপতি, জেনারেল ওসমানি মন্ত্রীর মর্যাদায় সামরিক উপদেষ্টা হয়েছেন, খুবই দুঃখজনক ব্যাপার, মল্লিক সাহেব উনি হয়েছেন, এরকম নাম করা শীর্ষ পর্যায়ের খালি 4 জাতীয় নেতা যাননি। তো তারা তো বঙ্গবন্ধুর সাথেই ছিলেন, কিন্তু তারা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, তারাই গিয়েছে আবার সেই মন্ত্রী পরিষদে, তারাই মন্ত্রী আওয়ামী লীগের 4 জাতীয় নেতা রাজ্জাক ভাই, তোফাল ভাই বাদে শীর্ষ যে নেতাগুলো ছিল মন্ত্রী পরিষদে ছিল আগে,
চোদ্দো তারিখে মন্ত্রী পরিষদে ছিলে, তারাই বেশিরভাগই ওখানে, খালি নতুন প্রতিমন্ত্রী বা মন্ত্রী হিসেবে এসেছে ওবায়দুল, আমাদের ওবায়দুর রহমান সাহেব, তারপরে নুরুল ইসলাম, এই যে ওবায়দ ভাই, নুরুল ইসলাম মঞ্জুর মনে বরিশালের। মানে আমার কথা হচ্ছে যে একটা জিনিস মনে রাখবেন, খন্দকার মুস্তাক কিন্তু আওয়ামী লীগারদের দাওয়াত দিয়েছে, যদিও মৌলানা ভাসানী বঙ্গবন্ধু হত্যার পরে অভিনন্দন জানিয়েছে, তারপরে মৌলানা ভাসানীর দলকে কিন্তু দাওয়াত দেয়নি। কিন্তু সেখানে তো অভিযোগ রয়েছে, যদি আলোচনায় ফিরবো, অভিযোগ রয়েছে আপনারাও নাকি সেই মৃত্যুর পরে কিছুটা হলো উৎসাহিত ছিলেন। আমাদের কোনো, আমরা তো 48 ঘন্টার ভিতরে পার্টির সিদ্ধান্ত নিয়েছি বিরোধিতা করার, এবং অন রেকর্ড আছি আমরা। তখন ইউপিপি বলে একটি পলিটিক্যাল পার্টি ছিল, কাজী জাফর আহমদ মেনন ভাই রণভাইয়ের, ওরা ভাসানী ল্যাব থেকে বেরিয়ে এসছে, ইউপিপি ইউনাইটেড পিপুলস পার্টি, জাগমুই, সিরাজুল হোসেন খান নাম করি বামপন্থ নেতা, জাসদ আর ওই দুই পার্টি, আমরা তিন পার্টি মিলে 20 আগস্ট একটা লিফলেট ছাপিয়েছিলাম জাতীয় পরিস্থিতির উপরে, তিন পার্টির বিবৃতি, এই লিফলেটটা বিলি করেছি, যেখানে আনুষ্ঠানিকভাবে মুস্তাক সরকারকে নাকচ করে দেওয়া হয়েছে, যার জন্য তো মুস্তাকের রাগ, যার জন্য তো জাসদের উপরে আক্রমণ পরিচালনা করেছে, মেনন ভাইয়ের আন্ডারগ্রাউন্ডে চলে। ওনারা যদি মনে করেন কোনো তথ্য প্রমাণ কারো কাছে আছে, আমি খোলা বলছি আপনাদের মাধ্যমে, তদন্ত কমিশন করেন, শ্বেতপত্র প্রকাশ করেন, তদন্ত কমিশনের কাছে সব তথ্য আপনি হাজির করেন, এলোপাতাড়ি বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করবেন না। আমি মেজর সদস্য সৈয়দ ইব্রাহিম, আপনার কাছে একটু যদি আসি, আপনি বলছিলেন জিয়াউর রহমানের লাশ নিয়ে, এখন বলছেন যে যেহেতু রাজনীতিক এখন খুকুমণি দিদিমণি শেষ হয়েছে, এটা শেষ হয়েছে, এখন নতুন কিছু একটা করছেন, কিন্তু আমরা এখনও পর্যন্ত কেন দেখি নাই যে বিএনপির পক্ষ থেকে বা ইভেন ম্যাডাম জিয়ার পক্ষ থেকে, তারেক সাহেবের পক্ষ থেকে জিয়াউর রহমানের হত্যার কোনো বিচার দাবি করতে, আমরা তো সেভাবে কোথাও দেখতে পাই না, এর রহস্য আছে কোথাও কিছু? বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম একজন সাবেক সেনাবাহিনী প্রধান বীর বিক্রম লেফটেন্যান্ট জেনারেল আবু সালেম মোহাম্মদ নাসিম সেনাবাহিনী প্রধান হওয়ার আগে যখন গোয়েন্দা বাহিনী প্রধান ছিলেন, DGFI প্রধান ছিলেন, এটা 1993-94 এরকম একটা টাইমের কথা আর কি, তখন মঞ্জুর হত্যা মামলা হয়েছিল, মঞ্জুর সাহেব মেজর জেনারেল মোহাম্মদ আবুল মঞ্জুর জি, চট্টগ্রাম ডিভিশনের জিওসি, যিনি 30 মে ঘটনার 48 ঘন্টা পর নিহত হলেন, বর্তমানে চট্টগ্রাম ঢাকা মহানগরীর মালিবাগ এলাকায় অবস্থিত বিখ্যাত শিল্প প্রতিষ্ঠান ড্রাগন গ্রুপ, তার মালিক জনাব গোলাম কুদ্দুস বা আব্দুল কুদ্দুস সাহেব, সম্মানিত একজন ব্যক্তি, বিশিষ্ট শিল্পপতি, তিনি তখন পুলিশ বাহিনীতে কর্মরত ছিলেন হাটাদারি বা ফটিকছড়ি এলাকায়, বিষয়গুলো জানবেন তো। সেই সময়টা ছিল ষড়যন্ত্রের যুগ, এখন জাতীয় পার্টি নাই, এটা পলিটিক্যাল বক্তব্য না, আমি সেনাবাহিনীতে চাকরি করেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ টাইমেও চাকরি করেছি, 90 সালে এরশাদ সাহেবের পতনের সময়ে সেনাবাহিনীতে ডাইরেক্টর অফ মিলিটারি অপারেশনস ছিলাম, 96 সালে যখন কু হয় আমার অনিচ্ছা সত্ত্বেও আমি জেনারেল নাসিমের সঙ্গে জড়িত হয়ে গেছি এবং চাকরি হারাইছি, বাট ফ্যাক্টস রিমেইন ফ্যাক্ট, আমার চাকরিটা ছোট জিনিস, ইতিহাস বড় জিনিস। তো কেন জিয়াউর রহমান সাহেবের মঞ্জুর মারা গেলেন সে কথাটাই বলছিলেন আপনি, ও মঞ্জুর মারা গেলেন তো ওই হত্যা মামলাটা কিন্তু আর পার্সু করা হয় নাই, ওই হত্যা মামলাটা সে মারা যায়, এগুলো এখন আপনি আবার আমার কোন দিক থেকে পেশা যা কোথায় নিয়ে যাবেন, আমি খুব ভয় পাইতেছি, এই জন্য বলে নিতেছি একটা ফান্দের মধ্যে যদি ইন্দুরকে ঢুকায় রাখেন ইন্দুর বেরিতে পারবে না, যেমন ধরেন এই যে বিভিন্ন মণিমুক্তাদের কেসের মধ্যে বিভিন্ন পত্রিকায় পড়ে শিখলাম একটা জিনিস, যে মহিলা কিছু বিশিষ্ট মহিলাদের সঙ্গে কারো উঠা বসা ছিল, এই ধরনের রেকর্ডের কারণে তারা ব্ল্যাকমেলিং করতো, শুনলাম আর কি, পেপারে পড়লাম, এরকম যদি কোনো রাজনৈতিক ব্যক্তির কোনো ঘটনা থাকে, থাকে দিল্লিতে হয়েছে, এরকম যদি কোনো রাজনৈতিক ব্যক্তির ঘটনা থাকে ব্যাংককে হয়েছে, এরকম যদি কোনো ঘটনা আপনার এখানে থাকে, যেমন সম্মানিত তোফাইল ভাইয়ের নাম উঠছে, সম্মানিত তোফাইল ভাইয়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চাই, তিনি অসুস্থ এই মুহূর্তে দিল্লিতে আছেন, তো তিনি ছাত্র জীবনে আমরা যখন পিচ্ছি ছাত্র ছোট, উনি আমাদের সম্মানিত নেতা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমরা হেমিলনের বংশীবাদকের মতো আমরা ওনাদের পিছনে হাঁটতাম, স্লোগান দিতাম, তো তারপর তো আমি আর্মিতে চলে গেছি, যেটা বলছিলাম তো মঞ্জুর হত্যা মামলা করতে গেলেই কিন্তু জিয়া হত্যা মামলা আসতো, কিন্তু আপনার প্রশ্নটা অত্যন্ত রেলিভেন্ট যে জিয়া হত্যার জন্যে কেন বিচার বিএনপি বা পরিবার চায় নাই,
এটার উত্তর তো আমি দিতে পারবো না। আমি আপনার এখানে তো বিএনপি প্রতিনিধি হিসেবে আসি নাই, মানে আমি রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, একজন রাজনীতিবিদ, তবে ইতিহাস একদম পরিষ্কার। একটা বইয়ের নাম লিখে রাখেন, আপনিও পড়বেন, জি, মিশ্র কথন, মিশ্র কথন, লাল রঙের বই, ৫০০ পৃষ্ঠা, লেখকের নাম সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম। আচ্ছা, সেখানে ১০০ থেকে ১৫০ পৃষ্ঠা আছে এই নভেম্বর মাসের ৭ তারিখের ঘটনা এবং জিয়াউর রহমান সাহেবের ভূমিকা। তাহলে বন্ধু হত্যাকাণ্ডটা একটুখানি যে কি হয়েছিল, যে বললেন যে যিনি ড্রাগন গ্রুপের মালিক তিনি পুলিশে ছিলেন, উনি যখন পুলিশে কর্মকর্তা ছিলেন, জিয়াউর রহমান মঞ্জুর সাহেব পালাইতেছিলেন। আচ্ছা, একটা পালাইতে গিয়া পাহাড়ি অঞ্চলে যখন যাচ্ছিলেন, তিনি রামগড় হয়ে ইন্ডিয়া যাবেন নিরাপত্তার জন্যে, তখন উনি একটা ছোট ঘরে আশ্রয় নিলেন, ওনার শিশুরা দুধ খাওয়াতে হবে, এই খবরটা পাইয়া গেল কেমনে কেমনে পুলিশ বাহিনীর কাছে গেল, পুলিশ এসে ওনাকে গ্রেপ্তার করলো, গ্রেপ্তার করে থানায় নিয়ে গেল। থানায় নিয়ে গেলে পর উনি বারবার রিকোয়েস্ট করলেন, মঞ্জুর সাহেব বারবার রিকোয়েস্ট করেছিলেন, আমি যেন পুলিশের কাস্টডিতে থাকি, আমি যেন পুলিশের কাস্টডিতে থাকি, কিন্তু একজন গ্রেপ্তারকৃত ব্যক্তিকে ওই আমলে সেনাবাহিনীর কাছে দিয়ে দেওয়া হইল। আমি বারবার এই জন্য বলছি, জিয়াউর রহমানের পোস্টমর্টেম, এই যে পোস্টমর্টেম রিপোর্ট ফটোকপি, এটা ফেসবুকে মেসেঞ্জারে সারা বাংলাদেশে এটা ভাইরালের থেকেও ডবল ভাইরাল আছে। লেফটেন্যান্ট কর্নেল এজ এ তুফাইল আহমদ, গ্রেডেড স্পেশালিস্ট ইন প্যাথোলজি কম্বাইন্ড মিলিটারি হসপিটালের, আপনি প্রশ্ন করতেই পারেন। মাননীয় শেখ হাসিনা ১৭ জন ২১ জন সেনাবাহিনীর কর্মকর্তাকে মরণ প্রমোশন দিয়েছেন, অবসরে যাবার ১.৫ বছর ২ বছর ৩ বছর ৪ বছর পর দেখিয়া যে তোমাদের উপরে বিএনপি আমলে অত্যাচার হয়েছে, কোন আমলে অত্যাচার হয় নাই, নারী ঘটিতে কেলেঙ্কারির কারণে চাকরি গেছে, তাদেরকেও বলছে বিএনপির অত্যাচারে চাকরি গেছে, প্রমোশন দিয়ে দিছে, এগুলা হয়েছে। উনি একটা আলোচক একটা গ্রুপ রেডি রাখছেন যেন তোমার সরকারের সমর্থনের জন্য চিল্লাইতে পারে, বলতে পারে, এটা বিশ্রী কথা। কেউ না কেউ অত্যাচারিত হতেই পারে, রাজনৈতিক সরকার তো অনেক অত্যাচার করে, বর্তমান সরকারও করছে, তার আগে সরকারও করেছে, অর্থাৎ ওনাদের দলের সঙ্গে না মিললে অনেকে চাকরি চলে গেছে। তো আমি বলতে চাচ্ছি, এখন যদি প্রশ্ন করেন ওয়াই এ সিভিল সার্জন আর সিভিলিয়ান ডক্টর পোস্টমর্টেম করে নাই মেডিকেল কলেজ হাসপাতালে, ওই আমলের ওই দিনের সিনারিওটা কল্পনা করেন আপনি, কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না, কোথায় কী হচ্ছে, কারে কে বাইন্ডে নিয়ে যাবে, তার মধ্যে অন্তত এইটুক তো করছে। তো আপনার প্রশ্ন হলো, জেনারেল মঞ্জুরকে তখন আর্মির কাছে দিয়ে দেয়, মেজর জেনারেল আবুল মঞ্জুর জিওসি, যিনি তার আগের দিন পর্যন্ত জিওসি ছিলেন, তো ওনাকে দিয়ে দেয়, ক্যান্টনমেন্টে নিয়ে যায়। পরে কথিত আছে এটা হোসেন মোহাম্মদ এরশাদ মহোদয় কর্তৃক বা তার নির্দেশে প্রচারিত হোয়াইট পেপারে, যেটা বিচিত্রায় বাড়িয়েছিল কয়েক খণ্ড, লেখা আছে উচ্ছৃঙ্খল সেনা সদস্যগণ তাকে কেড়ে নিয়ে গুলি করে হত্যা করে। আসলে তাকে উচ্ছৃঙ্খল সেনা সদস্যগণ গুলি করে হত্যা করে নাই, তাকে একটি নির্জন এলাকায় নিয়ে যাওয়া হয়, খুব ঠান্ডা মাথায় তার মাথায় গুলি করে তাকে হত্যা করা হয়। যেমন কিনা ২৩ মার্চ ২০১১ লিমন হোসেন নামক বাচ্চাটাকে, এইচএসসি পড়া বাচ্চাটাকে র্যাবের সদস্য ভাই গুলি পিস্তল দিয়ে বাম পায়ের হাঁটুতে গুলি করেছিল, এরকমই ঠান্ডা মাথায়। এই ঠান্ডা মাথায় গুলি, এখন মঞ্জুর সাহেবের এটা তো তদন্ত তখন হয় নাই, এটা তো কোনো মামলা হয় নাই, কোনো কেস হয় নাই, এখন কি আমি বলবো যে না মঞ্জুরের পরিবারের থেকে এত বছর কেন করে নাই? তো ওনার ভাই একজন ব্যারিস্টার, আমি যতটুকু মনে আছে ৯৩, জি ভাইয়া মনসুর সাহেব উনি বাদী হয়ে করেছিলেন, বাট ওখানে বিবাদী দাঁড়ায় বা অভিযুক্ত বা আসামি যেই ভাষায় বলেন আইনের ভাষায়, হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের নাম ছিল, কারণ হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের জন্য তো এটা গলার ফাঁস, উনি সরকারের বিরুদ্ধে কেমনে যাবে, যে সরকারের বিরুদ্ধে গেলে মামলা এটা চালু হবে, এই আজীবন তিনি এই বিপদের মধ্যে থেকে দিন পার করে গেলেন মঞ্জুর হত্যা মামলা মাথায় নিয়ে এবং মঞ্জুর হত্যা মামলা থেকে জিয়া হত্যা মামলা বেরিত, কারণ যারা জিয়া হত্যার সঙ্গে সরাসরি প্রত্যক্ষভাবে জড়িত ছিল প্রত্যক্ষভাবে, তারা কিন্তু মঞ্জুর যেদিন গ্রেপ্তার হয় সেদিনই ওখানে মারা গেছে, কিন্তু তারা মারা গেছে অ্যাক্সিডেন্টালি, তারা পালাইতে গিয়া রাস্তার মধ্যে সেনাবাহিনীর হাতে মোকাবিলা হয়, কারণ সেনাবাহিনী তাদেরকে ধরে, সেনাবাহিনী তাদেরকে হাত দিয়ে ধরার আগে গ্রেপ্তার করার আগে লেফটেন্যান্ট কর্নেল এক্স এবং লেফটেন্যান্ট কর্নেল ওয়াই, মনে করেন এই দুইজন, দুজনে অস্ত্র তুলল, বললো ১, ২, ৩ বললো দুজনে ফায়ার করবা, যাতে করে আমার গুলিতে কিরণ মারা যায় আর কিরণের গুলিতে আমি মারা যাই। ওনারা এই ষড়যন্ত্র বা এই পরিকল্পনার সঙ্গে জিয়াউর রহমানকে হত্যা করার জন্যে, আপনি মিশ্র কথন নামক বই অনন্যা প্রকাশনী থেকে অনন্যা পড়বেন, তাহলে তারা মারা গেল, তাহলে ভাইটাল উইটনেস যারা জড়িত ছিল সেই ষড়যন্ত্রের সঙ্গে তারা এতেকাল করলো।
তো ছবি আমার মোবাইল ফোনের মধ্যে আছে, হাজার লোকে পাঠাচ্ছে যে জেনারেল ইব্রাহিমকে পাঠাও, অমুককে পাঠাও, অমুককে পাঠাও, এরা কথা বলে। কি ছবি? জিয়াউর রহমান সাহেবের কফিনে মুখ খোলা সেলিউট দিচ্ছে। আচ্ছা আপনি আমাকে বলেন তো, তিনটা বাহিনী প্রধান জেনারেল ওসমানি সবাই দাঁড়াইয়া সেলিউট দিচ্ছে, সালাম দিচ্ছে, তারা নিশ্চয়ই একবারও প্রশ্ন করে নি যেখানে কার লাশ নিয়ে আসছো? পরিস্থিতি হয়তো তো অনুকূল ছিল না, অনুকূল ছিল না, তারা হয়তো চেহারা দেখতে চাচ্ছে না। রাঙ্গুনিয়াতে যে ওনাকে পাহাড়ের মধ্যে নিয়ে গেছিল, সে অনুকূল না, বিদ্রোহীরা রাঙ্গুনিয়াতে চট্টগ্রাম শহরের থেকে একটু দূরে কাপ্তাই রোড দিয়ে যেতে হয়, আমার বাড়ি হালদা নদীর ওখানে বুরিশ্বর গ্রাম, আমার বাড়ির উপর দিয়ে রাস্তারা যায়, যা আমি চিনি, রাস্তা যে চিনেন তো, সেখানের থেকে ওরা ওখানে এসে কেন? কারণ জিয়াউর রহমানের লাশটাকে তারা ঢাকা পাঠাবে না কেন? আজকের বাংলাদেশের তরুণ সম্প্রদায় বা কজনে জানে যে সে সময় জেনারেল মঞ্জুর সাহেব নিজেকে সেনাবাহিনী প্রধান ঘোষণা করেছিলেন এবং সবাইকে আহ্বান জানিয়েছিলেন আমার হুকুম মানো, তিনি তো এটা করেছিলেন, তিনি তো এটা নেগোসিয়েশন করতে চাচ্ছিলেন, তিনি চাচ্ছিলেন যে যেহেতু ঘটনা ঘটে গেছে একটা আলোচনার মাধ্যমে এটা সমাধানের জন্য যাইতে। ওনারা যদি জেনারেল মঞ্জুর যিনি বিদ্রোহ করেছেন, যার বিদ্রোহের কারণে শহীদ জিয়াউর রহমান মহোদয় নিহত হইলেন, উনি কি ওই লাশটা ঢাকায় পাঠাবেন? পাঠাবেন না। তাহলে উনি মারা যাওয়ার পর বিদ্রোহ দমনের পর ওই লাশ উত্তোলন করে নিয়ে আসা হয়েছিল। জি, এটা হলো একটা বক্তব্য। আপনি একটা জানি কি প্রশ্ন করতে চাচ্ছিলেন, এটা বিচার কেন চাইনি সেটা বলছেন? বিচার কেন চাইনি এটার উত্তর কিরণ ভাই, এখনো সম্মানিত ভাই, আমি তো কোনো মতেই বলতে পারবো না, এটা আমার এখতিয়ার বহির্ভূত বিষয়, তবে আমি আছেন তাদের জোটের সাথে আছেন, কখনো সুযোগ না, না, এটা কোনো মতে রাজনৈতিক বিষয় না, জোটের সঙ্গে থাকলেই যে সুযোগ থাকলে আমরা জেনে নিই কথা আমরা বলবো বা বলবো না, তবে সুযোগ থাকলে আমরা জেনে নিন কেন চাইনি, আমরা অন্য কোনো টক শোতে আপনাকে জানতে পারি। ছি ছি ছি, তোবা তো তখন বলবে তোমার তো মাথা ব্যথা কেন, তখন একটা সমস্যা না। এখন আমি কিন্তু এত কথা বলছি নট এজ এ চেয়ারম্যান অফ কল্যাণ পার্টি এট অল, আমি শুধু এটা বলছি যে একজন আমি রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, আমি সকল মুক্তিযোদ্ধাদের সম্মান এবং আবেগটাকে অবশ্যই রক্ষিত রাখতে অবশ্যই, এখন থেকে 30 বছর পর যেন বলে না ইব্রাহিম তো মুক্তিযুদ্ধ করে নাই, ইনুত্তর নাম কোনো খাতায় দেখতেছি না, এটা তো বোগাস ছিল, এটা ভুয়া ছিল। এবং ওই 2000 আজকে থেকে 8 বছর আগে পিছিয়ে যান তো, কয় বছর হয়, 2013 কিংবা 14 বা 12 গুন্ডে সিনেমা বেরি হয়েছিল বোম্বে থেকে, যে গুন্ডে সিনেমার প্রতিপাদ্য বিষয় ছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধের বাই প্রোডাক্ট হলো বাংলাদেশ নামক রাষ্ট্র, ভারতীয় রক্তের বিনিময়ে বাংলাদেশকে একটা রাষ্ট্র উপহার দিয়েছি, এবং এটা একটা সাইকোলজি, ইন্ডিয়ান মিলিটারি লিটারেচার, ইন্ডিয়ান কালচারাল লিটারেচার বলবে যে পাক ভারত যুদ্ধের ফসল এটা, অথচ আমরাই যুদ্ধটা করেছি, উনি বলুক যে আমরা করি নাই, আমরা যে যুদ্ধটা করেছি কিন্তু ভারতের সহযোগিতায় নিঃসন্দেহে, এবং 13 দিন তারা প্রত্যক্ষভাবে যুদ্ধ করেছে, ইটস এ লং রন ফার সাইটেড কনস্পিরেসি। আমরা একটু একটু আবার আসবো আপনার কাছে, আমি একটু ইনু ভাইয়ের কাছে এবার এবার একটু আসতে চাই, যত কম আসেন ভাই বাসি, খুব বিতর্কিত বিষয় তো, ইনু ভাই একটু ব্যাখ্যা দিবার চেষ্টা করেছে, যদিও বলেছেন যে টিভি স্টেশনে তিনি গিয়েছিল, গিয়ে তাহের সাহেব হয়তো বা দেখতে পেয়েছেন যে সেখানে তিনি তার মতের বিরোধ হয়েছে, তিনি চলে আসছেন, কিন্তু প্রশ্নটা হচ্ছে গিয়ে আপনি তো জোটের সাথে আছেন এবং জোটের সাথেই আপনার সম্পর্ক, তাদেরকে নিয়ে আপনি মন্ত্রিত্বের উপহারও পেয়েছেন, কিন্তু হঠাৎ করে কি হচ্ছে পর্দার আড়ালে, কি আপনি মনে করেন কি অন্য কোনো কিছু হচ্ছে কিনা, কি কারণের জন্য? আজকে হচ্ছে যে আপনি শব্দটা ব্যবহার করলেন না, মন্ত্রিত্ব উপহার পেয়েছে, জি এটা আমি মনে করি সঠিক শব্দ হলো না, ঐক্য মানুষ করে প্রয়োজনে, জি জাসদ প্রয়োজন কি ফুরিয়ে গিয়েছে এখন, জাসদ না, আপনি আপনি আপনার উপস্থাপনটা আমি আপত্তি করছি, জি জি, পৃথিবীতে রাজনৈতিক ঐক্য হয় উভয়ের প্রয়োজনে, সেখানে কোনো বড় দলও থাকতে পারে, ছোট দলও থাকতে পারে, মাঝারি দলও থাকতে পারে, বড় দল যখন ছোট দলের সঙ্গে ঐক্য করে, যদি প্রয়োজন না থাকতো করতো না, থেকে গেছে বলেই তো করে, এখন কি সে ঠেকা, আমি বলি থেকে গেছেই তো বলে করে, একাই যদি আমি ক্ষমতা নিতে পারি তাহলে তো আমি কখনো ভাগ দিব না ক্ষমতার, ক্ষমতার খেলা কেউ ভাগ দেয় না, সুতরাং 91 সালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছেন, তো জামাত ইসলামী সিট পাইছে কিছু, জামাত ইসলামীর সমর্থনটা না পেলে তো সরকার গঠন হচ্ছে না, তো তাতে কি খালেদা জিয়া কি জামাতকে দয়া করছে না, দয়া জামাতও খালেদাকে দয়া করেনি, রাজনৈতিক রাজনৈতিক যার যার ফায়দা নিছে, পারস্পরিক পারস্পরিক, 96 সালে শেখ হাসিনা তো 151টা সিট পায়নি, জাতীয় পার্টির আনোয়ার হোসেন মঞ্জু, জাসদের আসম আব্দুর রব,
এই দুইটা সমর্থন দেওয়ার পরে খালেদা জিয়া নালে প্রধানমন্ত্রী হয়ে গেছিলেন, আরেকবার প্রধানমন্ত্রী হতেন তখন, এবং এটা রেকর্ডে আছে, হোসেন মোহাম্মদ এরশাদ কারাগার থেকে বেরিয়ে পিজি হাসপাতালে চলে এসছে খালেদা জিয়াকে সমর্থন দেওয়ার জন্যে। এবং আনোয়ার হোসেন মঞ্জু ভাই উনি তড়িঘড়ি করে জেনারেল সেক্রেটারি পার্টি উনি চিঠি লিখতেন রাষ্ট্রপতির কাছে, আমি সমর্থন দিচ্ছি। এই দুই সমর্থনের পরে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলেন। এটা মনে করবেন না যে মঞ্জু ভাই এবং রব ভাই শেখ হাসিনাকে কোনো দয়া করেছে বা শেখ হাসিনা ওনাদের মন্ত্রী বানিয়ে ওদেরকে উপহার দিয়েছে। একই অবস্থা 2004 সালের পরে যে ঐক্য, সেই ঐক্য আওয়ামী লীগের সঙ্গে পনেরোদলীয় জোটের ঐক্য, জাসদ একটা শরিক দল, একসঙ্গে নির্বাচন করেছি আমরা। এখন সরকার গঠনে আমি মন্ত্রী হইনি, দিলীপ বড়ুয়া মন্ত্রী হয়েছে, গোলাম কাদের মন্ত্রী হয়েছে। এখানে তো মন্ত্রীর ব্যাপার নিয়ে তো ওনার সঙ্গে আমার কোনো কথাবার্তা লেনদেন হয়নি। আমরা একেবারে ন্যূনতম হচ্ছে জামাত বিএনপির সরকার যেন ক্ষমতায় না আসে, পরিষ্কার কথা, এবং যুদ্ধ অপরাধীরা সরকারে না আসে। আমাদের রাজনৈতিক এই চুক্তির উপরে কিন্তু ঐক্যটা সমর্থন, এবং হোসেন মোহাম্মদ এরশাদের সঙ্গে ঐক্য করেছি, তার বিরুদ্ধে 10 বছর লড়াই করলাম একটিমাত্র কারণে যে ওনাকে ভোটের আগে বলা হয়েছে যে আমরা গেলে যুদ্ধ অপরাধীদের বিচার করব, 72 সংবিধানে ফেরত যাব, সুতরাং তুমি যদি সমর্থন না দাও তাহলে ঐক্য করবো না। উনি আগ পিস বিবেচনা করে বসে সমর্থন দিব। এবং 9 সাল থেকে আজ অবধি জাতীয় পার্টি আমাদের 72 সংবিধানের 4 নীতি ফেরত এসছে, যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে, বঙ্গবন্ধুর হত্যার বিচার করে খুনিদের ফাঁসি হয়ে গেছে, হোসেন মোহাম্মদ এরশাদ সমর্থন দিয়ে গেছেন। সুতরাং উনি ওনার রাজনীতির জায়গাটা ছেড়ে দিয়েছেন, বিনিময়ে ওনার মামলার থেকে রেহাই পাননি উনি, ওনাকে কোর্টে দৌড়াচ্ছেন উনি। আমি সেই ইতিহাসে যাচ্ছি না। সুতরাং শেখ হাসিনা 9 সালে তো আমি মন্ত্রী হইনি, আমি তো 12 সালের শেষের দিকে মন্ত্রী হয়েছি। মেনন ভাইকে আমন্ত্রণ জানিয়েছে শেখ হাসিনা, তোফায়েল ভাইকে জানিয়েছে, আমু ভাইকে জানিয়েছে, শুনেছি আমি, কেউ রাজি হয়নি, আমি রাজি হয়েছি। শেখ হাসিনাকে আমাকে উপহার দিয়েছে, উনার ক্যাবিনেট করার জন্য উনি শরিক দলের একজন কর্মকর্তাকে আমন্ত্রণ জানিয়েছে, প্রয়োজন ছিল আপনার, উনার প্রয়োজন ছিল, আমারও প্রয়োজন ছিল। আমি রাজনৈতিক বিবেচনায় মনে করেছি যে যখন হেফাজতে ইসলাম শাপলা চত্বরে বিদ্রোহ করতেছে এই সময় আমার শরিক দলের নেত্রী শেখ হাসিনার পাশে থাকা উচিত, উনার প্রস্তাবটা আমার ফিরিয়ে দেওয়া উচিত না। এই জন্যে আমার পার্টির সমালোচনা হয়েছে, আমার পার্টির সমালোচনা হয়েছে, মেনন ভাই রাজি হলো না, তোফাইল ভাই রাজি হলো না, উনারা কেউ রাজি হলো না। উনারা কখন মন্ত্রী হলেন? 14 সালের ভোটের আগে যখন তত্ত্বাবধায়ক সরকার হলো, বেগম খালেদা জিয়াকে শেখ হাসিনা আমন্ত্রণ জানালেন ক্যাবিনেটে আসার জন্যে বা ডায়ালগের জন্য, প্রত্যাখ্যান হলো, তখন দেখবেন যে নতুন সরকার গঠন হলো। সেই সরকারে আনিসুল ইসলাম মাহমুদ, আগে গোলাম কাদের ছিল কিন্তু, রশন এরশাদ, তারপরে মেনন ভাই, তোফাইল ভাই, আমু ভাই, আমি তো আগের থেকে আছি তখন তারা। সুতরাং আপনি কি মনে করেন যে শেখ হাসিনা আমু ভাইকে দয়া করেছে? না, আওয়ামী লীগের নেত্রী উনি, উনার রাজনৈতিক বিবেচনায় আমু ভাইকে উনি আমন্ত্রণ জানিয়েছেন, আমু ভাই রাজি হয়েছেন। তা আমু ভাই কি দয়া করেছে? না, আমু ভাই দয়া করেনি। কিন্তু এখন সুতরাং এখানে দয়া দাক্ষিণের কোনো ব্যাপার না, উপহারের কোনো ব্যাপার না। এখনও আমি মনে করি যে রাজনৈতিক কারণে আমি ঐক্য করেছি, উনি আমার সঙ্গে একমত না হতে পারেন। আমি মনে করি বিএনপি জামাত চক্রটা এখনও আছে, এখনও বিএনপি জামাতটা ছাড়েনি, যুদ্ধ অপরাধী জঙ্গিদের ছাড়েনি, এখনও মীমাংসিত বিষয় অমীমাংসিত করার চেষ্টা করে, এখনও ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা ঘটে, বঙ্গবন্ধুর ভাস্কর্য উড়িয়ে দেওয়া হয়, সেখানে বিএনপি নিরাপত্তা পালোর মধ্য দিয়ে সমর্থন দেয়। সুতরাং বিপদটা এখনও আছে। এখনও আমি মনে করি বঙ্গবন্ধু যে সক্রিয় প্রত্যাবর্তন করেছেন এটা এখনও স্থায়ী না। আমি এখনো মনে করি যে মুক্তিযুদ্ধের চেতনায় যে প্রত্যাবর্তন হচ্ছে, সেই জন্য রাজনৈতিক কারণে আমি বলি আমি সমর্থনে থাকব, এবং আমি মনে করি আমি সরকারের অংশীদার, মন্ত্রী থাকি, এমপি থাকি, না থাকি, তার সঙ্গে কিচ্ছু আসা যায় না। জাসদ নীতিগত কারণে এই 14 দলীয় জোটকে সমর্থন দিচ্ছি। আমি যদি মনে করি যে সাম্প্রদায়িকতা জঙ্গিবাদ আর বিপদ না, তাহলে আমি তখন বিবেচনা যদি আগামী সামনে যে নির্বাচন, সেই নির্বাচন আমি এখনই আসতেছি, আমি এখনই বলে দিচ্ছি, তারপরে আমি যখন ঐক্য হয় তখন কিন্তু ও শরিক দল আওয়ামী লীগ জাসদের ব্যাপারে সমালোচনা করতে পারে,
আমিও সমালোচনা করি, আমি দুর্নীতিবাজদের বিরুদ্ধে সমালোচনা করি, করেছেন, আমি দলবাজদের বিরুদ্ধে সমালোচনা করছি, আওয়ামী লীগের যারা বিভিন্ন জায়গায় ক্ষমতাবাজি করে আমি তার সমালোচনা করি, আমি করোনা যুদ্ধের সময় যে স্বাস্থ্য মন্ত্রণালয় সমন্বয়হীনতা দেখাচ্ছে, অদক্ষতা দেখাচ্ছে, দুর্নীতির ঘটনা ঘটছে, আমি মুখ খুলে যে বলেছি যেটা ঠিক হচ্ছে না, শেখ হাসিনার ভাবমূর্তি নষ্ট করছেন, প্রণোদনার যে টাকা ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে যায় না, তার জন্য যারা দায়ী তাদের ধরে ফাঁসি দেওয়া হোক, আমি সমালোচনা করি, এই সমালোচনা আমি করব, কিন্তু রাজনৈতিক বৃহত্তর কারণে আমি চোদ্দ দলীয় জোটকে সমর্থন করে গভর্নমেন্টের পক্ষে আছি। আগামী নির্বাচন দুই বছর পরে, আমি নির্বাচন পর্যন্ত যদি রাজনৈতিক প্রয়োজন থাকে তাহলে আমি মনে করি যে নির্বাচন পর্যন্ত ধরে রাখা উচিত, আওয়ামী লীগ যদি মনে করে আমার বিবেচনা ভুল, তারা যদি মনে করে যে না আর বিপদ নাই, তাহলে আওয়ামী লীগ সিদ্ধান্ত নিবে যে আপনি সাথে থাকবেন কি থাকবেন না, আওয়ামী লীগ সিদ্ধান্ত নিবে। আমি মনে করি যে শেখ হাসিনা সরকার এবং আমরা মুক্তিযুদ্ধের পক্ষের লোক, আমরা বিপদেই আছি, একসাথেই থাকতে চান, বিপদেই আছি, মোর কথা একসাথেই থাকতে চান এবং বিপদের জন্যই আছি। আমি আমি যে লড়াইটা শুরু করেছি 2000 সালের পরে সেই বিপদটা কাটেনি। আমি মনে করি যদি মুক্তিযুদ্ধের চেতনা স্থায়ী না করতে পারি তাহলে আমার আমার গর্দান চলে যাবে। জি, রাজনীতিতে আসার পরে আমরা দেখেছি যে আপনি বেশ অনেক কিছু করবার চেষ্টা করেছেন, আপনার দলকে সংগঠিত করার চেষ্টা করেছেন, কিন্তু সর্বশেষ জানুয়ারি মাসে আমরা দেখেছি যে আপনি একটা শুকরিয়া ও দোয়া মহফিলের আয়োজন করার চেষ্টা করেছিলেন এবং করেছিল বিএনপি জামা সহ শীর্ষ নেতারা সেখানে অংশগ্রহণ করেছিল। আবার তারপরে ফেব্রুয়ারি মাসে আপনি সেটা নৈশভোজের আয়োজন করেছেন যেটা আপনি করতে পারেননি বলে বলেছেন এবং সেখানে নিশ্চয় আপনি ব্যাখ্যা দিয়েছেন যে আপনি কী কারণে করতে পারেননি। সেই নৈশভোজটা করতে না পারা বা এর পরবর্তীতে আর কোনো কর্মসূচি কেন আপনার মধ্যে নেই, কি কোনো হতাশা আপনার মধ্যে জন্মে গিয়েছে কিনা, যে যে জোটের সাথে আছে জোট কি খুব দুর্বল অবস্থানে আছে কিনা? জোট দুর্বল অবস্থানে আছে এটা সত্য, কিন্তু আমি হতাশাগ্রস্ত নই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, অতি ছোট পবিত্র কোরআন শরীফের আয়াতের অংশ, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না। 16 কোটি মানুষের জন্য রাজনীতি করি, মুক্তিযুদ্ধও করেছি সেই সময় 7 কোটি বাঙালির পক্ষে, সুতরাং হতাশ কোনো মতেই না। আর নদীর পানি ঢেউ, নদীর পানি তো, আমি তো হালদা নদীর পাড়ের লোক, বঙ্গোপসাগরের তীরের লোক, তো সাইক্লোন না থাকলে মনে করবেন না যে বঙ্গোপসাগরে কিছু হইতেছে না। আমরা চেষ্টা করতেছি, বিভিন্ন টক শোতে বলেছি যে করোনাকালটা আমার জন্য একটু উপকারী টাইম ছিল, আমি অনেক লোকের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি, যেহেতু আমি স্ট্যাটিক, করোনায় বয়োবৃদ্ধ ব্যক্তিদের ছেলেমেয়েরা বেরোতে দেয় না, জি, সেই জন্য আমি মানুষ আসে কথা বলে যাচ্ছে বা ফোনে বলে যাচ্ছে, মহান আল্লাহর দয়ায় কল্যাণ পার্টি অনেক সংগঠিত করেছি। আর ছোট্ট একটা গল্প দিই, তার আগে বলে রাখি, বঙ্গবন্ধু কিন্তু জিয়াউর রহমান মহোদয় সম্মান জানিয়েছিলেন সেই 27 মার্চ বঙ্গবন্ধুর পক্ষে ঘোষণা দিয়ে, এটা তার যাব না কিন্তু আমি বলতে ভুলে গেছিলাম তাই। আচ্ছা, আমি বলতেছি যে আপনাকে যে গল্পের কথা বলতে, ডিসেম্বর ছোট ডিসেম্বর 2020 12 তারিখ প্রেস ক্লাবে একটা বড় মিটিং করেছিলাম, জি, জানুয়ারির 16 তারিখ ধানমন্ডি পুরানা 27 নম্বর রোডে জিন্দিয়াং রেস্টুরেন্টে দোয়া মাহফিল করেছিলাম, ফেব্রুয়ারির 4 তারিখের ডিনার পার্টি সরকারি গোয়েন্দাদের ইনডাইরেক্ট প্রভাবে হোটেলের মালিক জনাব ইকবাল সাহেব কর্মচারীদের বললেন তোরা যদি অনুষ্ঠান করস তা আমি তোদের মেরে হলাম, এই ধরনের কথা, হুমকি, তো ওরা ক্যান্সেল করে দিল। মার্চ মাসের 19 তারিখ যেটা আপনি বলতে ভুলে গেলেন, 19 তারিখ প্রেস ক্লাবের বড় হলে, 1971 মার্চের 19-এর স্মরণে সেই আমলের আমি একজন সাক্ষী, যেমন কিনা আমাদের সম্মানিত ভাই মন্ত্রী মোজাম্মেল সাহেব, যেমন কিনা নজরুল সাহেব, আমরা 16 জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিলাম, কল্যাণ পার্টির পক্ষ থেকে মুক্তিযুদ্ধ ভিত্তিক ফাংশন করলাম, আবার রাজনৈতিক গেট টুগেদার হইল। কিন্তু ছোট্ট কালেতে গল্প পড়ছিলেন না, একটি তৈলা একটি বাঁশের উচ্চতা 12 ফিট, তৈলাক্ত বাঁশ ভাই একটি বানর লাফাইয়া উঠিতে চাহে, এক লাফে 3 ফুট ওঠে, 2 ফিট 9 ইঞ্চি আবার পিছলাইয়া পড়িয়া যায়, এইরকমভাবে কয়বার লাফাইলে তিনি বাঁশের আগায় উঠিতে পারিবেন? তো আপনি মেহরবানি করে আমাকে আর প্রশ্ন করবেন না, কিন্তু বাঙালিদের দোজকের মধ্যে নাকি মহল্লা আছে, বাঙালি মহল্লা, পাঞ্জাবি মহল্লা, থাইল্যান্ডের মহল্লা, সব মহল্লায় দারোয়ান আছে, তালা চাবি আছে, বাঙালি মহল্লায় কোনো তালা চাবি নেই, কারণ হচ্ছে কোনো বাঙালি দোজকের থেকে পালাইতে পারবে না, আরেক বাঙালি টেনে রাখে। তো এখানেও রাজনীতিতে কেউ উঠতে গেলে সমস্যা, উঠতে চাইলে তো আপনি লিখে রাখেন মহান আল্লাহর দয়ায় সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম উঠবে, বাংলাদেশের স্বার্থে
মুক্তিযুদ্ধের স্বার্থে, দীন ইসলামের স্বার্থে তিনটা জিনিস বলেছি। তার মানে আপনি কোনোভাবে হতাশাগ্রস্ত নন? কোনো মতেই না। আপনি আল্লাহর রহমতে ডিসেম্বর 16 তারিখে যে আমি ডিসেম্বরের 4 তারিখ আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী, আপনি অনেক খবর একসঙ্গে পাবেন। আমরা ওই যে বললাম, আমরা তো আওয়ামী লীগ বিএনপির বিকল্প না, উনি যেমন ছোট ক্ষুদ্র দল, শেষের দিকে মানে নাকি অন্য কোথাও আপনি কোনো কোনো ছলা পরামর্শের মধ্যে আছেন, চুপচাপ থাকার মধ্যে কি এ ধরনের কোনো ইঙ্গিত বহন করে কিনা? ভাই আমার যেমন মানুষে ফোন করে আমিও ফোন করি, মানুষ আমার অফিসে যেমন আসে, আমি হয়তো কম অন্য অফিসে যাই কিন্তু আমার অফিসে তো আসে। পর্দার আড়ালে কোনো কিছু তো আপনার চুপচাপ থাকা কোনো ইঙ্গিত বহন করে না? আপনি তো একজন সাংঘাতিক বুদ্ধিমান ব্যক্তি কিরণ ভাই, পর্দা মানেই হলো পর্দার দুইটা সাইড আছে। এখন আপনি একটা সাইডে না দেখবেন, একটা সাইডে কী হচ্ছে এটা কে কাউকে বলে? কোনোদিন বলে না। আপনি হচ্ছে কিছু একটা না, আমি তো 14 বছর রাজনীতিতে আছি, তাহলে আমি তো নিশ্চয়ই ইয়েস স্যার বলার জন্য আমার নাকে খদ দেই নেই, আবার নিজেও লাভ দিতে পারবো না, কারণ আমাদের তো 300 MP হয়নি, ভাইয়ের মতো আমি মন্ত্রী এখন পর্যন্ত হইতে পারি নাই। এখন পারস্পরিক প্রয়োজনে যদি আগামী দিনে কেউ মন্ত্রী বানায়, আমার দলকে তার অংশীদার করে, আমরা সেটা চিন্তা করবো না যে মুক্তিযুদ্ধের স্বার্থ, দীন ইসলামের স্বার্থ বা বাংলাদেশের স্বার্থ হচ্ছে কি না বলে আমরা আছি। আমরা শেষ শেষ করছি, আমি এখন আপনি ATN বাংলা দিয়ে আমাদেরকে সমর্থন দিবেন, আমাদের আমাদের বক্তব্য দেওয়ার জন্য জনগণের সমর্থনই ATN বাংলার সমর্থন, সেটা আমি ইনভাইট করে থ্যাংক ইউ ভাই। আপনি সুশাসনের কথা বলছিলেন, আপনার দুষ্ট চক্রের কথা বলছিলেন, লুটপাটের কথা বলছিলেন, এবং শরিক দলের অংশ হিসেবেও কিন্তু আপনি দেখেছি যে করোনার কথা আপনি বলছিলেন এবং আপনি সুশাসন দলবাদের কথা বলেছেন। তো এখন কি এই প্রেক্ষাপটে কোনো সুশাসনের কোনো ঘাটতি কি আপনি দেখতে পাচ্ছেন? না না, আমরা দুটো যাত্রায় আছি। একটা হচ্ছে যে আমরা সামরিক শাসনের থেকে গণতন্ত্রের যাত্রায় আছি, অগ্রযাত্রায়, মানে এখনো যাত্রা পথে আছে, গণতন্ত্রটা মজবুত হয়নি। আর দ্বিতীয় হচ্ছে আমরা সাম্প্রদায়িকতা জঙ্গিবাদ থেকে পাকিস্তান পন্থা থেকে মুক্তিযুদ্ধের চেতনার পথে আছি, এটা এখনো স্থায়ী হয়নি। এই চলার পথে দুটো কয়েকটা বিপদ দেখা দিচ্ছে। একটা হচ্ছে যে এখনও পাকিস্তান পন্থা সাম্প্রদায়িক জঙ্গিবাদী যে চক্রটা, সেই চক্রটা এখনও আত্মসমর্পণ করেনি, তারা সুযোগ পেলেই ছোবল মারে, কিন্তু মানে মীমাংসিত বিষয়ে অমীমাংসিত করে, যেরকম জাতির পিতা মানে না, স্বাধীনতার ঘোষণা মানে না, ইত্যাদি ইত্যাদি। আবার এই এই যে সমস্যাটা আছে, তাহলে এটা এটাকে একটা সমাধান করতে হবে। আরেকটা হচ্ছে যে চলার পথে উন্নয়ন করছি, সমৃদ্ধ হচ্ছে বাংলাদেশ, কিন্তু দুর্নীতিবাজ দলবাজদের একটা সিন্ডিকেট ঘর কাটা ইঁদুরের মতন সুফল খেয়ে নিচ্ছে, আমাদের বিব্রত করছে। সুতরাং আজকে যদি বাংলাদেশকে স্থায়ী করতে হয়, নিরাপদ করতে হয়, তাহলে সাম্প্রদায়িক জঙ্গিবাদীটা হচ্ছে একটা বিপদ, আর দুর্নীতিবাজ দলবাজের সিন্ডিকেটটা হচ্ছে আপদ। এর সঙ্গে সে উন্নয়ন হচ্ছে, উন্নয়ন হচ্ছে, বৈষম্য বেড়ে যাচ্ছে। তো বৈষম্য বাড়লে আমার অস্থিরতা হয়, অস্থিরতার সুযোগ নেয় চক্রান্তকারীরা কিন্তু। তো সুতরাং আমি মনে করি যে আজকে বাংলাদেশের এই অবস্থায়, সুতরাং বৈষম্য কমানোর জন্য আমাকে সোচ্চার হতে হবে, দুর্নীতিবাজ দলগাজদের সিন্ডিকেটটা ধ্বংস করে দিতে হবে, এখানে কোনো ছাড় নাই। ঠিক তেমনি সাম্প্রদায়িক জঙ্গিবাদের এই যে গণতন্ত্রের দোহাই দিয়ে ওদেরকে ছাড় দেওয়ার যে রাজনীতি, আমি মনে করি এই মধ্যপন্থার ঠিক না। আজকে আনিসুল হক সাহেব পার্লামেন্টে খুব চমৎকার একটা কথা বলেছে বিএনপিকে উদ্দেশ্য করে, যে যতদিন বঙ্গবন্ধুকে জাতির পিতা মানবেন না বা এটা নিয়ে প্রশ্ন তুলবেন, ততদিন বিতর্ক চলতেই থাকবে, এই বিতর্কের অবসান হবে না। সুতরাং আজকে আমি বলবো যে মীমাংসিত বিষয়টা অমীমাংসিত করার মানে ঝোঁকটা বন্ধ করেন। মুক্তিযোদ্ধা ঠিক আছে, উনি যেটা বলেছেন, মুক্তিযোদ্ধা যার যার ভূমিকা সম্মানিত করেন, সেক্টর কমান্ডার, তো সেক্টর কমান্ডার একজনের কবর ফুটপাতে, একজনের কবর গ্রামে, আরেকজনের কবর বুদ্ধিজীবীর মাজারে, আরেকজনের কবর পারিবারিক গোরস্থানে, তাহলে আমি মনে করি সেক্টর কমান্ডারদের সম্মানিত করে একটা পদ্ধতির ভিতর দিয়ে, একটা পদ্ধতির ভিতর নিশ্চয়ই শেষ সম্পাদিত করা দরকার। একেবারে শেষ 10 সেকেন্ডে যদি বলবেন কিনা যে আপনাকে নিয়ে যে বিতর্ক তৈরি করেছে, এটাকে আপনি চ্যালেঞ্জ করছেন কিনা? এটা তো মানে এটা তো তথ্য ছাড়া গলাবাজি, এটা নিয়ে কি কথা বলবো? চ্যালেঞ্জ বলতে আপনি এই মুহূর্তে আমি আমি মনে করি যে বিপদ আপদ যেটাতে আমরা বিব্রত আছি, সেখানে মনোযোগ দেওয়া উচিত। আইনগত কোনো ব্যবস্থা গ্রহণ করার পরিকল্পনা আছে কিনা এইগুলো নিয়ে? আমি তো অভিযোগই বুঝলাম না। আমি আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে মুক্তিযুদ্ধের সময়ও দেখেছি, এখনও দেখেছি, কত কথা কত কথাই না বলে আর কি। কিরণ ভাই একটা ছোট সব কথা কি কানে নিতে হয় নাকি? আচ্ছা, আপনি কানে নিচ্ছেন না এইগুলো? আমার মনে করি না, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড আমরা নিন্দা করি, ষড়যন্ত্রকারী পরিকল্পনাকারী যারা যা আছে সবার নাম প্রকাশ করে দিন, শ্বেতপত্র প্রকাশ করুন,
সমর্থন দিব, কোনো অসুবিধা নেই। শেষ করতে চাচ্ছি, সারা বাংলাদেশে যত মুক্তিযোদ্ধা বেঁচে আছেন তাদের মধ্যে যারা অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট অথবা তৃতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট অথবা প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমানের অধীনে জেড ফোর্সে যুদ্ধ করেছেন, তারা যেন গণভবনে চিঠি লেখেন যে আমরা মুক্তিযোদ্ধা, আমাদের নেতা ছিলেন অমুক, এই সকল বিতর্কের অবসান আমি চাই, আবেদন করছি, মুক্তিযোদ্ধাকে বিতর্কিত করেন না, মুক্তিযোদ্ধাদেরকে বিতর্কিত করেন না, দেশকে আগায় নেওয়ার স্বার্থে আমাদের সকলের সম্মিলিতভাবে পারস্পরিক শ্রদ্ধা জ্ঞাপন প্রয়োজন। সেই বিতর্কিত তো যারা দেশকে পাকিস্তান বানাচ্ছে তারাই করছে বেশি, যারা পাকিস্তান বানাচ্ছে এটা বানাতে চাইলে কি হয়, কিরণকে কি হাসান বানান যায় না? মানে তাহলে সেই কথা বলেছেন, পাকিস্তান বানানোর চেষ্টা যারা করতেছে তারা 71 ব্যর্থ হয়েছে, এখনো ব্যর্থ হবে, ভবিষ্যতে ব্যর্থ হবে। ব্যর্থ হচ্ছেন তো বারবার নাকি? যারা ইন্ডিয়া, আমি কে দিব্য জিজ্ঞেস করতেছেন কেন? মানে আমি 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 যদি এখন উল্টা বলি যে যারা ইন্ডিয়ার অঙ্গীভূত হইতে চান তাদেরকে বলেন যে তোরা এটার থেকে বিরত থাক, এইটাও তারিখ বিতর্ক, বাংলাদেশের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে, দীন ইসলামের মূল্যবোধের পক্ষে, সকল ধর্মের মূল্যবোধের পক্ষে, এটা ছাড়া হবে না। আমি পার্বত্য চট্টগ্রামে যখন আমার বক্তব্য শেষ করতাম সম্মানিত ব্যক্তিদেরকে আমি বলতাম সব্বে সত্তা সুকিতা হন্তু, তারা বলতো সাধু, যেখানে যেটা প্রয়োজন সকল জনগোষ্ঠীকে আপনি আপন করে নিতে হবে। আমরা আমরা দুজন অতিথিকে দারুণভাবে ধন্যবাদ জানাই, কারণ দুজনেই কিন্তু বাংলাদেশের পক্ষের শক্তি হিসাবে কাজ করতে চাই, দুজনেই আমাদের বাংলাদেশের সিনিয়র সিটিজেন, দুজনেই বিজ্ঞ রাজনীতিবিদ, দুজনেই মুক্তিযোদ্ধা করেছেন, ইতিহাস সংগ্রামের সাথে অনেক কিছু তাদের লেখনী এবং তাদের বক্তব্যের মধ্যে হয়তো বা ভবিষ্যৎ প্রজন্ম জেনে থাকবেন। আমরা আমাদের আজকে অতিথি হাসানুল হক ইনু এমপি এবং মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মাহমুদ ইব্রাহিম বীরপতিকে ধন্যবাদ জানিয়ে, আবারও প্রিয় দর্শক, আমরা প্রত্যেকেই বাংলাদেশের পক্ষ থেকে এই দেশকে এগিয়ে নিয়ে যাবো, এই প্রত্যাশা করে আমাদের আজকের এই সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠান মুক্তমত এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।